নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উই দ্য পিপলে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটা বিষয় নিয়ে, যেটা এই মুহূর্তে আজকের দিনে আমাদের সকলের জীবনে যে খুব বেশি তার কোনো প্রভাব আছে বা অভিঘাত আছে তা নয়, কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের জাতি হিসেবে আমরা, রাষ্ট্র হিসেবে আমরা, আমরা কিভাবে থাকবো, সমাজ হিসেবে আমরা কিভাবে থাকবো, তার উপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ইতিহাসের স্নাতক স্তরের পাঠ্যক্রমে একটা নতুন পাঠ্যক্রমে প্রস্তাব করেছে। প্রস্তাব এখন প্রায় অবশ্যমান্য বিশ্ববিদ্যালয়ের পক্ষে, সামান্য কিছু পরিবর্তন করার স্বাধীনতা তাদের রয়েছে। যে প্রস্তাবটাকে নিয়ে ইতিহাসবিদরা মনে করছেন এটা একটা ভয়ঙ্কর প্রস্তাব, আমাদের দেশের ইতিহাস যেভাবে আমরা আমাদের পড়ে এসেছি এবং যেভাবে আমাদের পড়া উচিত তার থেকে এটা একটা বড় রকমের বিচ্যুতি। তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদরা, রয়েছেন অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অধ্যাপক অমিত দে, রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক নির্মলেন্দু মুখোপাধ্যায়। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাব করব। আমি প্রথমে প্রফেসর অরুণ বন্দ্যোপাধ্যায়কে বলবো যে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে এগুলো সম্পর্কে আপনি যদি সংক্ষেপে আপনার প্রাথমিক মন্তব্য জানান, যে এগুলোকে আপনি কিভাবে দেখছেন। শুনুন, পরিবর্তনগুলো যেগুলো সাজেস্ট করা হয়েছে, মানে এই ড্রাফট ড্রাফট সিলেবাস, এটা একটা ড্রাফট সিলেবাস, মানে সিলেবাসের খসড়া, এবং এই খসড়াটা প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মতালাইজড হয়ে গেছে কিনা, কিন্তু ফাইনালাইজড হবার পথে রয়েছে। কিন্তু এইটা মনে রাখতে হবে যে নিউ এডুকেশন পলিসি যেটা করা হয়েছে তারই একটা পার্ট। এই বড় ফ্রেমওয়ার্কটা না মনে রাখলে এই লার্নিং, এই যে ফ্রেমওয়ার্কটা, এটাকে বোঝা যাবে না। এখন বড় ফ্রেমওয়ার্কে কিছু কিছু এডুকেশনাল মানে ইনপুট ছিল, সেই ইনপুটগুলোকে রেখে তার সঙ্গে ইতিহাসের সিলেবাসটাকে আপাতত আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, এবং তার মধ্যে যাকে আমরা বলি যে সাম্মানিক ইতিহাস, অর্থাৎ হিস্ট্রি অনার্সের পুরো কোর্সটাই ওর মধ্যে হয়েছে। এবং অবভিয়াসলি এই কোর্সটা যেভাবে ফ্রেমওয়ার্ক করেছে তার মধ্যে টেকনিক্যাল দিকটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ওই ক্রেডিট বেসড অমুক তমুক এগুলো তো আছেই, এবং তার সঙ্গে উইদিন হিস্ট্রি এবং বিয়ন্ড হিস্ট্রি দুটো জিনিসই আছে। এখন এর একটা তীব্র সমালোচনা হয়েছে স্বাভাবিক কারণেই, কারণ এটা এমন কিছু পরিবর্তন সাজেস্ট করছে যে পরিবর্তনগুলো অনেকেই মনে করছেন যে ইতিহাস চর্চা ভেতর থেকে আসছে না, বাইরে থেকে আসছে। এখন এই জিনিসটা নিয়ে, এই জিনিসটা খুবই আলোচনা সাপেক্ষ, আমরা একটু পরে সেটা দিয়ে নিশ্চিত প্রশ্ন হবে এবং সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু এতে যতদূর আমি বুঝলাম প্রায় 99 পেজ একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা মধ্যে মানে 14টা কোর্স রয়েছে, মানে অ্যাকচুয়ালি 14টা অ্যাকচুয়ালি ইউনিট রয়েছে, যে ইউনিটগুলো অ্যাকচুয়ালি 6টা সেমিস্টারে পড়ানো হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওই নিউ এডুকেশন পলিসির তথ্য অনুযায়ী বা তত্ত্ব অনুযায়ী আরও সিস্টার ডিসিপ্লিন, যেমন এখানে নির্মালবাবু রয়েছেন, সোশ্যাল সায়েন্সের অন্য ডিসিপ্লিনের কথা বলা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি ওয়েলকাম, নিশ্চয়ই ওয়েলকাম। এবং তাছাড়াও কতগুলো প্র্যাকটিক্যাল দিক করা আছে যে এই হিস্ট্রি পড়ে কি করবে এই লোকগুলো, এই তিনটে জিনিস মধ্যে রয়েছে। এখন এই তিনটে জিনিস কি আলোচনা করতে গেলে নিউ এডুকেশন পলিসির বড় প্রশ্ন আসবে। আমি একটা শুধু একটু মানে সুরটা ধরিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের আলোচনাটা যেহেতু শুধু যারা ইতিহাস নিয়ে চর্চা করেন, পড়ান বা পড়েন, তাদের জন্য নয়, এটা সকলের জন্য। আমি এইটা সাধারণ সকলের জন্য, এটা ইতিহাসকে যেভাবে বদলানোর বা যেভাবে পড়ানোর চেষ্টা করা হচ্ছে সেটা মানে সকলের উপরে তার কি প্রভাব বা সকলের সঙ্গে তার কি সম্পর্ক, এইটার উপর আপনি যদি একটু কাইন্ডলি ফোকাসটা বেশি করে। সেটা তো সেটা সেটা আমার মনে হয় সেটা আমাদের এই আলোচনায় আস্তে আস্তে বেরোবে, কিন্তু তার আগে আমাদের প্রধান বলা উচিত যে ইতিহাসটাকে যেভাবে আগে দেখা হতো, যেভাবে এইখানে হঠাৎ দেখার চেষ্টা হচ্ছে, এবং যেভাবে ভবিষ্যতে অন্যভাবে দেখা যেতে পারে, এই তিনটে কথাই কিন্তু আসবে। তা না হলে আমি শুধু যদি এইটাকে বলি যে এই পরিবর্তনগুলো এটা ঠিক
পরিষ্কার হবে না। আপাতত আমি যেটা দিয়ে শুরু করতে চাই যে এই ক্ষেত্রে ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস এবং ভারতবর্ষের বাইরের দেশের ইতিহাস, দুটো ইতিহাসেরই সিলেবাসের মধ্যে আছে, কিন্তু সেটা এত বড় ব্যাপার হয়ে যাবে আমাদের এই আলোচনার জন্য। আমার মনে হয় যেমন অন্যান্য কৃতি ইতিহাসবিদরা করেছেন, আমাদের শুধু ভারতবর্ষের ইতিহাসের মধ্যে সীমায়িত রাখলেই বোধ হয় ভালো হবে, কারণ ওই সিলেবাসের মধ্যে অন্যান্য হিস্ট্রির কথাও আছে, সেগুলো কিভাবে করা হচ্ছে সেগুলোর কথাও বলা যেতে পারে। এবং ভারতবর্ষের ইতিহাসটা যেভাবে দেখা হয়েছে সেই দেখার মধ্যে অনেক খামতি থেকে যাচ্ছে। এই খামতিগুলো প্রধানত যে যুগ, যে দুটো জায়গার কথা ইতিমধ্যে বহুজন বলেছেন, যেমন মানে অধ্যাপক ইরফান হাবিবের একটা বিস্তৃত আলোচনা সোশ্যাল সায়েন্টিস্টে প্রকাশিত হয়েছে এবং সেটারও একটা রিভাইজড রূপ এখন ইন্টারনেটে পাওয়াও যায়, এবং তাছাড়াও আরো অনেকে এই নিয়ে কিছু কিছু মন্তব্য করেছেন। এখন এই মন্তব্যগুলো করার সময় যেটা খুব চোখে পড়ছে যে এই সিলেবাস তৈরি করার সময় প্রথমত কারা এই সিলেবাস তৈরি করেছেন সেটা স্পষ্ট নয়, এবং তারা কি প্রফেশনাল হিস্টোরিয়ান ইত্যাদি কিনা তাও স্পষ্ট নয়, এবং তাদের নাম কোথাও অ্যানাউন্স করা হয়নি। নর্মালি এগুলো করা হয়, ইউজিসি যখন একটা সিলেবাস চেঞ্জ করে তখন কারা এই সিলেবাস চেঞ্জের সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের নাম ঘোষণা করা হয়, এবং কতদিন এই সিলেবাস চেঞ্জ করতে কতগুলো মিটিং লেগেছে সবই বলা হয়, এখানে কিছুই বলা হয়নি। তার ছাড়া যেটা এখানে করা হয়েছে সেটা হচ্ছে যে কতগুলো মারাত্মক ধরনের পরিবর্তন হয়েছে, যদিও যেভাবে কালক্রম করা হয়েছে তার মধ্যে যে খুব বড় পরিবর্তন আছে তা নয়, এবং সেটা বরঞ্চ ওই পুরনো ব্রিটিশ আমলের যে যেভাবে ইতিহাসটাকে দেখা হতো সেটাকে প্রায় ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এমন কিছু কথা বলা হয়েছে যেগুলোতে মনে হয় যে এটা খুব আধুনিক সিলেবাস, কিন্তু তা আদৌ নয়। কারণ যেটা বেশিরভাগ ক্ষেত্রে আলোচিত হয়েছে সেটা হচ্ছে এই যে ভারতবর্ষের ইতিহাসের এমন একটা দিকে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে যেটা প্রফেশনালিও অ্যাকসেপ্টেবল নয়, এবং যেটা যদি ইতিহাসের বড় ছবি আমরা রাখি, ভারত ইতিহাসের বড় ছবি রাখি, তাতেও অ্যাকসেপ্টেবল নয়, এবং তাছাড়া ছত্রে ছত্রে ভুল আছে, ছত্রে ছত্রে সিলেবাসের মধ্যে ভুল আছে। এটা শুধু স্পেলিং মিস্টেক নয়, এমন কিছু মিস্টেক যে মিস্টেকগুলো ধরা উচিত আমাদের। এবং তাছাড়াও যে সমস্ত গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে সেই গ্রন্থগুলো হয় অবসোলিট, অথবা এমন অনেক লেখক এবং গ্রন্থকারকে বাদ দেওয়া হয়েছে যাদের বাদ দিয়ে বস্তুতপক্ষে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের ভারতবর্ষের ইতিহাস পড়া যায় না। এখন এগুলো পড়তে গিয়ে কিছু কিছু তাত্ত্বিক মন্তব্য ওরা করেছেন, সেটাতে আমরা পরে আসব। এবং আমার মনে হয় যে জিনিসটাতে আমি পরে একটুখানি চাপ দেব, যেটা আপনারা অন্য আলোচনাটা হবার পরে, যে বেশিরভাগ যা যা কমেন্ট এসছে তাত্ত্বিক দিকটা একদম দেখা হয়নি। তাত্ত্বিক দিকটাও যে একটা বেসলেস, হ্যাঁ অনেক ক্ষেত্রেই বেসলেস, সেটা আমি পরে বলবার চেষ্টা করব। সুতরাং মূল কথাটা হচ্ছে এই, ভারতবর্ষের ইতিহাস যেভাবে পড়ানো হতো সেইভাবে পড়ানোর ধারাটাকে এরা প্রায় খোল নলচে বদলাবার চেষ্টা করছে। এই বদলানোর চেষ্টার মধ্যে আমি যত না ত্রুটি খুঁজে পাবো তার থেকে বেশি ত্রুটি খুঁজে পাবো যে পদ্ধতিতে বদলানো হচ্ছে, তাই সেটা নিয়ে আমরা পরে আসবো। সুতরাং মূল কথাটা হচ্ছে এই, ভারতবর্ষের ইতিহাসের এক ধরনের আননেসেসারি কমনালাইজেশন করা হয়েছে ভারতবর্ষের, এবং কমনালাইজেশন ছাড়াও এর মধ্যে আরো গুরুত্বপূর্ণ জিনিস যেমন সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট যেভাবে পাল্টাচ্ছে তার তার ঠিকমতো হদিস দেওয়া হয়নি, এবং তৃতীয়ত যে সমস্ত গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে সেই সমস্ত গ্রন্থ অনেক ক্ষেত্রেই প্রামাণিক। আমরা আসবো, আমরা আসবো এই প্রসঙ্গে আলোচনা নিশ্চয়ই। এবার আমি একটু প্রফেসর অমিতদের কাছে যাচ্ছি, যেটা প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা শুনলাম, অনেকটাই শুনলাম, আবারও বলে রাখছি যে আমাদের ফোকাস কিন্তু শুধু ভারতের ইতিহাস সম্পর্কে যা বলা হয়েছে, এবং ভারতের ইতিহাস সম্পর্কে যে ইতিহাসের পাঠ সম্পর্কে সাধারণ মানুষ সকলে বুঝতে পারবেন, মানে সকলে আগ্রহ রয়েছে এরকম বিষয় নিয়ে আমরা প্রধানত কথা বলতে চাই, যেহেতু অনুষ্ঠানটা সকলের জন্য। উনি বললেন যে তাত্ত্বিক ভিত্তিটা হচ্ছে বেসলেস, আর ইতিহাস যারা লিখেছে এই পাঠক্রম যারা লিখেছেন তারা হচ্ছেন ফেসলেস, কে লিখেছেন বোঝা যাচ্ছে না, জানা যাচ্ছে না। ফেসলেস
আমরা আমি সাংবাদিক হিসেবে একটাই মন্তব্য করে আপনার কাছে দিয়ে দেবো, সেটা হচ্ছে ফেসলেস একটা বড় জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে বাবরি মসজিদ মামলার রায়টা কারা দিলেন সুপ্রিম কোর্টে 5 বিচারপতি, সেটাও কিন্তু ফেসলেস। 5 বিচারপতি বেঞ্চ তারা বসেছিল, রায়টাকে লিখেছেন আমরা জানি না। ফেসলেস জিনিস নিয়ে আমাদের একটু সংশয় জাগে। অমিতবাবু আপনি যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ সুজিত বাবু, এবং অরুণ বাবুকেও ধন্যবাদ, তিনি একটা ভূমিকা খুব সুন্দর আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেটা থেকে সূত্র নিয়ে আমরা অগ্রসর হতে পারি। একটা বৃহত্তর জনগোষ্ঠীর কথা ভেবে আমাদের এই আলোচনা। এখন এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে, সিলেবাস বিভিন্ন যুগে কথা শোনা যাচ্ছে না। অমিত বাবু আপনার কথা আটকে গেছে হঠাৎ করে, আমি জানি না কেন। বাবু নির্মলা কি শুনতে পাচ্ছ অমিত বাবুর কথা? অরুণ বাবু কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। অমিত বাবু আপনার কথা হঠাৎ করে আটকে গেছে কোনো কারণে, বুঝতে পারছি না, আপনি যদি আবার বলেন। এটা কোনো সমস্যা হচ্ছে? অমিত বাবুর কথা আমরা শুনতে পাচ্ছি না, আমরা অমিত বাবুর কথা শুনতে পাচ্ছি না, ফ্রেমটা ফ্রিজ করে গেছে। নির্মলা তোমার কাছে যাই আমি, তবে অন্তত ফ্রেমটা ফ্রিজ, যদি আনফ্রিজ যখন হবে ওনার কথা আমরা শুনতে পাবো আর ফিরে আসবো ওনার কাছে। নির্মলা যেটা আমরা বলছি, এই যে কে ইতিহাস এই সিলেবাসটিকে লিখেছেন আমরা জানি না, আর তত্ত্বগত যেভাবে বলা হয় তার কোনো ভিত্তি নেই, এটা নিয়ে যে সংশয় যাচ্ছে সাধারণ মানুষের মনে, সেটা নিয়ে নির্মলা যদি বলো। নির্মলা দেখো, মানে আমি সাংবাদিক হিসেবে কিংবা পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমি একটা জিনিস বলতে পারি, যে যে দলটা এখন শাসন করছে সেই দলটা মানে ইতিহাস তুলে ধরতে গিয়ে একটা মেসেজ কনভে করছে। এই মেসেজটা কি? প্রত্যেকটা শাসকের একটা মেসেজ থাকে, এবং সেই মেসেজটা সে কীভাবে কনভে করবে, এবং ঘটনাটা সেটা করতে গিয়ে সে কিন্তু সবসময় যে নিটিগ্রিটিসের মধ্যে যাবে এমন কথা না, সে একটা মেসেজ পাঠিয়ে দেয়। ধরো এই যে 4টি ইউনিটে ভাগ করে সিলেবাসটা যে চেঞ্জ করছে, সিলেবাসে অনেক ভুল থাকতে পারে। কনসেপ্ট অফ ভারতবর্ষ, ধর্ম, বসুধৈব কুটুম্বকম, এই কনসেপ্টগুলো হিস্টোরিক্যালি অরুণবাবুদের কাছে খুব আনটেনেবল, এবং সত্যিই তাই। কিন্তু এই কনসেপ্টগুলো অ্যাবস্ট্রাক্ট হতে পারে, কিন্তু এই কনসেপ্টগুলোকে ডিল করা যায় মেসেজ হিসেবে। ওরা শাসকরা সেইটাকে মেসেজ হিসেবে পাঠাতে চাইছে, আমার যেটা ধারণা অ্যাপারেন্টলি, এবং সেই মেসেজটা তোমরা মনে করতে পারো খুব ডেঞ্জারাস। এবং তুমি যেটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলছো, আমার মতে সার্জিক্যাল স্ট্রাইকটা এতদিন ধরে হয়েছে, সেইটাকে কাউন্টার করার একটা সার্জিক্যাল স্ট্রাইক চলছে। সো দিস ইজ আ কাউন্টার সার্জিক্যাল স্ট্রাইক, এবং ন্যাচারালি রুলিং আইডিয়াস অফ ইচ এজ সবসময়ই আইডিয়া অফ দ্য রুলিং ক্লাস হয়, এবং সেইটাই এখানে ওরা কনভে করছে। সেখানে বিভিন্ন যে এলিমেন্টসগুলো আনছে হিস্ট্রিকে রিকনস্ট্রাক্ট করার জন্য, সেই এলিমেন্টগুলো হয়তো তোমার কাছে গ্রহণযোগ্য না হতেও পারে। আমার কাছে কিন্তু জিনিসটা বেশ গ্রহণযোগ্য বলেই মনে হচ্ছে, তার কারণ হচ্ছে একটা নতুন ধরনের দিক ওরা তুলে ধরার চেষ্টা করছে, যেগুলো একটা ফেথ বিলিফ সিস্টেম। তুমি যে রাম মন্দিরের কথা বলছি, এই যে রাম মন্দির, রাম মন্দির যেমন পিটিশন ফাইল করেছে সুব্রহ্মণ্যম স্বামী, উনি বলেছেন যে এটা একটা প্রবলেম। আমরা আমরা নির্মল আমরা শুধু এই সিলেবাসটা নিয়ে আলোচনা করি, ইউজিসি এর প্রস্তাবিত সিলেবাসটা নিয়ে আলোচনা। एग्जांपल হিসেবে বলছি, তুমি যে হিস্ট্রিটা যে হিস্ট্রিটাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে সেটা অনেকটাই মানে ইমাজিনারি। সেটা কি করছে, যে পাওয়ার সেন্টার আছে এই হিস্ট্রিটাকে কনভে করছে মেসেজ হিসেবে, সেই ইমাজিনারি ব্যাপার। বসুধৈব কুটুম্বকম, কনসেপ্ট অফ রিলিজিয়ন, কনসেপ্ট অফ আর্ট, কালচার, বেদ, উপনিষদ, এগুলো যে আনা হচ্ছে, এই জিনিসগুলো সত্যি আমরা কিন্তু, আমি জানি না অরুণবাবু, আমি তো ইতিহাসের ছাত্র নই, বেদ উপনিষদ আলাদা করে কখনো পড়ানো হয়েছে বা বলে আমার জানার,
এবং সেইটা ওইটা আমি বলছি যে ওটা ওরা একটা মেসেজ একটা বার্তা হিসেবে দিতে চাইছে যে এই ইতিহাসটা তোমরা যে ইতিহাসটা সেই বার্তা 3 বছর বর্তমান শাসক কনভে করতে চাইছে। নির্মলা ফিরে নির্মলা আসবো তোমার কাছে, আমি অমিত বাবুর কানেকশনটা কেটে গেছিল ওনার কথাটা শোনা দরকার। আপনি যে আপনার যে বক্তব্য আমরা যেখান থেকে আমরা মানে কেটে গেছি আমরা শুনতে পাচ্ছি না টেকনিক্যাল সমস্যার জন্য সম্ভবত, সেখান থেকে আমরা ফিরে যেতে চাই। আমার ইন্টারনেটটা কেটে গেছিল, সেই সিগন্যাল এলো আমার কাছে, দুঃখিত তার জন্য। এখন ঠিকই আমি অরুণবাবুর সঙ্গে মোটামুটি সব ব্যাপারই একমত, একটু সূত্র নিয়ে আমরা একটু অগ্রসর হব। বৃহত্তর একটা জনগোষ্ঠীর মধ্যে ইতিহাস চেতনা বা ইতিহাস ভাবনার এই একটা ডায়ালগ, এটা ছড়িয়ে দেওয়াটার দায়বদ্ধতা আমাদের থেকে যায়। এখন ঘটনাচক্রে এই কোভিড এর পরিস্থিতিতে অনলাইনে দৌলতে আমরা কিন্তু অনেক বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করি দৈনন্দিন ভিত্তিতে। যেমন সুদীপ্তবাবু আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার ফলে ক্লাসরুমের মধ্যে আর পরীক্ষার মধ্যে কিন্তু ইতিহাস আলোচনাটা এখন আর সীমাবদ্ধ নেই। সুতরাং আমি ইতিবাচক কিছু কথাও বলি, আপনারা তো সমালোচনার দৃষ্টিটা দেখছেন। এখন অবশ্যই আমি একটা জিনিস খুব ক্লিয়ার করে নিতে চাই, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই এবং আমি কোনো বিশেষ ধর্মেরও প্রতিনিধিত্ব করছি না, ব্যক্তিগতভাবে নাস্তিক, সেটা বলার গুরুত্ব আছে, কারণ আমাকে বারে বারে শুনতে হয় আমি নাকি ISI এর এজেন্ট ইত্যাদি, যেহেতু আমার বিষয় কিছু বিশেষ কিছু বিষয় আমার গবেষণা আছে, শুনতে হয় বারে বারে যে আমি কি আলটিমেটলি ISI কেই হেল্প করছি, এরকম কথা শুনতে হয়। ক্লিয়ার করে দেওয়া দরকার যে সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে আমার মতামত স্টিফেন হকিং এর মতামতের সাথে এক। বলুন, শুধু একটাই বলি মানে কি, যেহেতু মানে বৃহত্তর জনগোষ্ঠীর জন্য আর কি, হিন্দু ধর্মে তো নাস্তিক হলো তো হিন্দু হতে কোনো অসুবিধা নেই না? না, চার্বাকরা তো চার্বাকরা নাস্তিক, বৌদ্ধ জৈনরাও নাস্তিক, হ্যাঁ, সুতরাং অসুবিধা নেই, সেটাই বলে নিচ্ছি আর কি, যে মানে এটা কারণ ভুল ধারণা যাতে না হয় আমি কারোর জন্য করছি সেটা নয়, ঘটনাটা তা নয়, কিন্তু এই কাঠামোর সীমাবদ্ধতার মধ্যেও, সিলেবাসের সীমাবদ্ধতার মধ্যেও এই অনলাইনে দৌলতে আমরা কিন্তু, যেমন ধরুন হতে পারে এটা সিলেবাসের যেটা সংকীর্ণতা আমরা দেখতে পাচ্ছি, তাতে হয়তো 3টে কোর্স আমরা মধ্যযুগের উপর অফার করতে পারবো না, আমার মনে হচ্ছে যা স্ট্রাকচারটা দেখে, অরুণবাবু ভালো বলতে পারবেন, হয়তো 1টা কোর্সের মধ্যেই আমাদের সেটা কভার করতে হবে, হয়তো প্রাচীন ভারতের আমাদের বেশি কোর্স আমরা অফার করতে পারবো, তাতেও আমি বলছি যে আমাদের ইতিবাচক হওয়ারও অবকাশ থাকছে, কারণ সব ভালো বইগুলো বাদ যায়নি, সুমিত সরকার, বিপান চন্দ, আরো অনেক, তারাচাঁদ, আরো অনেক ভালো ভালো কিছু বই আছে, আমি সবগুলোর মধ্যে যাচ্ছি না, বিভিন্ন পেপার দেখলাম, সব বই বাদ দেয়নি। সুতরাং এই কাঠামোর মধ্যে আমাদের অবকাশ আছে, যেমন ধরুন সুফিজম ভক্তি মুভমেন্ট তুলে দেওয়া হয়নি, আমি সুফিজম ভক্তি মুভমেন্ট আমার পার্সপেক্টিভে, সমন্বয়ী পার্সপেক্টিভে, ঔদার্যবোধ মানবতার পার্সপেক্টিভে ছাত্রদের সামনে জনগণের সামনে উপস্থাপন করার অবকাশ আমার থেকেই যাচ্ছে। সুতরাং এই সিলেবাসটার কাঠামোর মধ্যেও আমি কিন্তু ইতিহাসটা কিভাবে উপস্থাপন করব, সিলেবাস একরকম, সিলেবাস যখন সেটা জনগণের সামনে উপস্থাপিত হয়, ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপিত হয়, সেখানে একজন মধ্যস্থতার কাজ করেন একজন শিক্ষক, একজন গবেষক, সেই অবকাশটা আমার থেকে যাচ্ছে, সেই স্বাধীনতাটা আমার কেউ কেড়ে নিতে পারছে না। সুতরাং আমি সঠিক, এই যে একজন ট্রেইনড হিস্টোরিয়ান, প্রশিক্ষিত ঐতিহাসিক, সুতরাং আমি কিন্তু বাজে ইতিহাসটা তাদের সামনে তুলে ধরবো না, তথ্য সমৃদ্ধ যেটা আমি পেয়েছি প্রমাণ সাপেক্ষ সেই ইতিহাসটাই, সে যেটাকে রমেশচন্দ্র মজুমদার বলছেন স্টার্ন অ্যান্ড আনডিনাইবল সোর্সেস অফ হিস্ট্রি, সেটাই আমি জনগণের সামনে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার অবকাশ পাবো, সেই সম্ভাবনাটাও রয়েছে। যেমন একটা জিই কোর্স বলে একটা কোর্স আছে, এখানেও সেই ধরনের ব্যবস্থা থাকে, সেটা বিভিন্ন ডিসিপ্লিনের লোকরা সেই ক্লাসটা করে, হ্যাঁ, সেটা মাত্র অল্প কিছু নম্বরের কোর্স, হ্যাঁ, সুতরাং কতগুলো কোর্স আমি কোন ব্যাপারে অফার করতে পারলাম সেটাতে আমার সীমাবদ্ধতা সূচিত হয় না, ওই ছোট কোর্সটায় আমি দেখি কত আগ্রহ নিয়ে ম্যাক্সিমাম রেকর্ড সংখ্যক লোক ক্লাস করতে আসে, জানতে চায় যে সুফিজম কি, ভক্তি মুভমেন্ট কি, সমন্বয়ী আদর্শ কি, সমন্বয়ী আদর্শ কিভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হলো অষ্টাদশ ঊনবিংশ শতকে, তার সঙ্গে পৃথিবীর যে ইতিহাসের পরিবর্তনশীলতা তা কিভাবে সম্পর্কিত হতে পারে, এই তালিবানাইজেশনের প্রাক ইতিহাস কি, তালিবানাইজেশন কেন হলো, গান্ধীর কিভাবে, গান্ধীর জায়গা থেকে আমরা সরে যাওয়ার ফলে আজকে যেই আফগানদের নিয়ে গান্ধী খোদাই খিদমতগারকে নিয়ে একটা আন্দোলন করেছিলেন, অহিংস আন্দোলন, সেই অহিংস আন্দোলন কি করে সহিংস হয়ে গেল, এই ইতিবৃত্তটা কিন্তু ঐতিহাসিক, ছাত্রছাত্রীদের সামনে, জনগণের সামনে, ইতিহাস অনুসন্ধিৎসু মানুষের সামনে উপস্থাপন করার একটা অবকাশ তার থেকে যায়। সুতরাং সিলেবাস একরকম হয়, কিন্তু সিলেবাস উপস্থাপন করার যে দায়িত্ব ইন্টারমিডিয়েট
যে যে কাজ করার দায়িত্ব মধ্যস্থতাকারী, সেই দায়িত্ব শিক্ষকের, সেই দায়িত্ব কেউ কেড়ে নিতে পারে না। সুতরাং এই ইতিবাচক দিকটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা একটা বৃহত্তর, এই যে অনেক সময় 1400 লোক আপনারা জানেন একটা বক্তৃতা শুনে, যেটা আগেকার দিনে সেমিনারে ম্যাক্সিমাম 100-150 লোক হতো, আজকে অনলাইনে 1400 লোক শুনে তারা ফেসবুকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, চলমান একটা প্রশ্ন উত্তরের পর্ব চলতে থাকে, সেমিনার চলতে থাকে। সুতরাং সিলেবাস সবসময়, সিলেবাস নিশ্চয়ই সঠিক হওয়া দরকার, কিন্তু সিলেবাসই সবকিছু কেড়ে নিতে পারে না, আমাদের সব অধিকার কেড়ে নিতে পারে না, সমন্বয়ই বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চাকে স্তব্ধ করে দিতে পারে না কোনো সুপরিকল্পিত সিলেবাস। এটাই আমি বলতে চাই। ওই থ্রি ইডিয়টস সিনেমাটা মনে করুন, সিলেবাসের বাইরে গিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করার অবকাশ কিন্তু এই মধ্যস্থতাকারী শিক্ষকদের, গবেষকদের এবং অনুসন্ধিৎসু উদীয়মান ছাত্রদের সামনে সবসময়, বা জনগণের সামনে, ইতিহাস সচেতন জনগণের সামনে সবসময় থেকে যায়, এটা মনে রেখেই আমি সিলেবাসের সীমাবদ্ধতাটা আলোচনা করব। এটা আমার প্রাথমিক প্রতিক্রিয়া, পরে আলোচনা যত অগ্রসর হবে আমি আমার মতামত। আপনি যেটা বললেন তাতে আমি তো, শিক্ষকদের একটা বিরাট বড় দায়িত্ব আছে, শিক্ষকদের উপর বিরাট কর্তব্য বর্তায়, তাদের উপর অনেকটা কিছু নির্ভর করে সিলেবাসে কি লেখা আছে তার বাইরে। আর সেটা তো সব জায়গায় সর্বত্র সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব কিনা সেটা একটা প্রশ্ন, সে প্রশ্ন আমি কাছে। নির্মল, তোমার বক্তব্যের মাঝপথে আমরা কেটে দিতে বাধ্য হয়েছি। আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে, শাসকরাই সবসময় ইতিহাসটা লেখার চেষ্টা করে, তারা তাদের মতো করে জিনিসটা তৈরি করে, রুলিং আইডিয়াস অফ এইচ এস রুলিং ক্লাসে থাকে, এবং এর আগে যারা শাসক ছিল তারা যেভাবে জিনিসটাকে রেখেছে, এখন যারা রাখছে তারা একটু অন্যভাবে রাখছে। তবে আমার কাছে একটা জিনিস খুব গ্রহণযোগ্য, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে ইতিহাসটা এতদিন প্রেজেন্ট করা হয়েছে, আমার যে কোনো কারণে মনে হয়েছে তার মধ্যে কতগুলো আমাদের ইন্ডিয়ান সিস্টেমের বেশ কিছু উইকনেসকে খুব ইউরোসেন্ট্রিক ভাবে দেখানো হয়েছে, যেমন জেন্ডার, যেমন উইমেন, দলিত, ঠিক আছে, এই জিনিসগুলোকে যারা এতদিন দেখেছি ইতিহাসটাকে, তারা ওই জায়গাগুলোতে ফোকাস করেছে খুব বেশি, দলিতদের নিয়ে, মহিলাদের নিয়ে, জেন্ডার বায়াস নিয়ে যে উইকনেস গুলো তুলে ধরা হচ্ছে। এবার এই যে উইকনেস গুলো, এই উইকনেস গুলোকে ডেভেলপ করা হয়নি, কি করে ইরাডিকেট করা হবে সেটা চেষ্টা হয়নি, এগুলোর উপর হার্প করা হয়েছে, যার জন্য ওই কেমব্রিজ অক্সোনিয়ান স্কুলের ভিউটা আমার সবসময় মনে হয়েছে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে, যে অন্তত যারা এসেছে এখন যারা ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে একটা দুর্ভাগ্য, যাই হোক, একটা হিন্দু রাষ্ট্র কনসেপ্টটা জড়িয়ে গেছে, সুতরাং তারা যেখানেই হাতটা দিচ্ছে সবসময় এটা মনে হচ্ছে ওই একটা হিন্দু রাষ্ট্র ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার এই হিন্দু রাষ্ট্র কনসেপ্টটা, মানে এতদিন ধরে নন হিন্দু কনসেপ্টগুলো এসেছে, এবার যখনই এরা হাত দিচ্ছে মনে হচ্ছে এবার হিন্দু রাষ্ট্রটা আনতে চাইছে। আমরা প্রথাগতভাবে যা পড়ে এসেছি তার থেকে সরে আসার চেষ্টা করতে হচ্ছে, কেন বেদ পড়ানোর দরকার আছে, কেন উপনিষদ পড়ানোর দরকার আছে, এই জিনিসগুলো, এইটা এই নয় যে কোরআন পড়াবো কিংবা বাইবেল পড়াবো, আমাদের সেকুলার স্টেট, 1950 সালে সংবিধান, 1976 সালে সেকুলারিজম আনা হলো, তার 26 বছর ধরে সেকুলারিজমের কি স্টেটাস ছিল ইন্ডিয়ান স্টেটের, নেচার অফ ইন্ডিয়ান কি ছিল। নির্মল, সেটা 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 তো একটা তুমি রাজনৈতিক বিষয় বেশি করে চলে যাচ্ছে, আমরা ইতিহাসটাই এইটাতে, মানে ইতিহাসের সিলেবাস যেটা ইউজিসি প্রস্তাব করছে আমরা সেটার উপর আলোচনাটাকে ফোকাস করতে চাইছি। হ্যাঁ, করছে সেটার যারা বিরোধিতা করছে তারা কিন্তু রাজনৈতিক ভাবেই করছে বিরোধিতা, তার কারণ হচ্ছে কারা সিলেবাস তৈরি করেছে এটা সত্যি যেমন অজানা, এই সিলেবাসটা কেন তৈরি হচ্ছে সেটাও জানার চেষ্টা করছে। যে এক সময় আমার মনে আছে অর্জুন সিং এই পাওয়ারে আসার পর ডিটক্সিফিকেশন শুরু করেছে। যারা তৈরি করতেন তারা কি কি গ্রন্থ দেখে, কারা তৈরি করেছেন, কতগুলো মিটিং হয়েছে সেটা লেখা থাক, এখানে লেখা নেই। এটা সাংবাদিক হিসেবে আমার কাছে, আমি জানি একাডেমিশিয়ান হিসেবে অমিত বাবু অরুণ বাবুর কাছে কতটা খুব সংশয়ের বিষয়, একটা সিলেবাস যদি কেউ তৈরি করেন তারা কারা তৈরি করেছেন, কে এই বিষয়ে কথা বলার অথরিটি, সেটা তো দেশের মানুষ জানে, দেশের মানুষ যারা ইতিহাসবিদ্যার ইতিহাস চর্চা করেন তারা জানেন। এটা লেখা না থাকাটা আমি মনে করি খুব বড় একটা ঝাপসা জায়গা,
সেই বিষয়গুলো ফোকাস করতে হবে তোমাকে সাংবাদিক হিসেবে। হ্যাঁ, আমার কিন্তু একটা অন্য জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে তুমি লেখা থাকাটা যেরকম ইম্পর্টেন্ট মনে করছো, আমি যেটা প্রথম থেকেই আমার মনে হচ্ছে যে এই যে শাসক শ্রেণী তারা একটা মেসেজ কনভে করতে চায়, কিছু জিনিস পাঠিয়ে দিতে চায়, কিছু জিনিস তারা একটা এজেন্ডা নিয়ে এগোচ্ছে, এবং এই এজেন্ডাটা কি একদম পরিষ্কার তুমি বুঝতেই পারছো। যারা সিলেবাস তৈরি করছেন তারা ইতিহাস পড়েননি কিংবা ইতিহাস জানেন না কিংবা ইতিহাস চর্চা করেননি, তারা খুব মাইন্ডফুলি কাজটা করছেন, এবং তাদেরকে বলা হয়েছে শাসক শ্রেণীর মধ্যে থেকেই বলা হয়েছে এই মেসেজটা কনভে করো দ্যাট দেয়ার ইজ আ হিস্ট্রি which has been not looked after by ঠিক আছে বোঝা গেছে, এটা এটা তোমার কথা বোঝা গেছে। এটা নিয়ে আমি একটু অরুণ বাবুর কাছে যাই, মেসেজটা কি শাসক শ্রেণী কনভে করতে চান খুব পরিষ্কার করে তুমি বলেছো যে এই মেসেজটা দিতে হবে, যেটা যে ইতিহাস আজ বোঝার কথা দ্বারা যে পড়ানো উচিত ছিল কিন্তু পড়ানো হয়নি, সেই ইতিহাসটা এটাই, সেই ইতিহাসটা যে এই ইতিহাসটা, কিন্তু এই ইতিহাসটা কারা বলছেন? আমরা যারা এই যে বৃহত্তর জনগোষ্ঠীর কথা ওইভাবে বলছিলেন, পাবলিক যাদের বলে আর কি, তারা না দেখেছেন যে ইনি এই বিষয়টা জানেন, সুতরাং এই বিষয়ে ইনি হচ্ছেন কথা বলার অধিকারী। কথা বলার অধিকারীটা কারা সেটা যদি লুকিয়ে রাখা হয় তাহলে খুব বড় প্রশ্ন জাগে। বড় প্রশ্ন জাগে কেন, আবার একটা ওই ওই অরুণবাবুর কাছে যাওয়ার শেষ আগে আমার বক্তব্য শেষ করে একটা ওই ধরনের কথা দিই, যারা বলেন না যে আমি হার্ডওয়ার্কে বিশ্বাস করি না, হার্ডওয়ার্কে বিশ্বাস করি, তারা মনে করেন কি যে হার্ডওয়ার্ক হচ্ছে শুধু মাটি কাটা বা স্টেশনে চা বিক্রি করা, হার্ডওয়ার্কে যাওয়ার জন্য কিন্তু প্রচন্ড হার্ডওয়ার্ক করতে হয়, পড়াশোনাটাকে হার্ডওয়ার্ক বলে তারা মনে করেন না। এই ভাবধারাটাকে কি চ্যালেঞ্জ করা হচ্ছে? লেখাপড়া যদি কেউ করে থাকেন, যারা সিলেবাস তৈরি করছে, তার নাম প্রকাশ কেন করা হবে না? আমরা এটাতেই আলোচনাটাকে ফোকাস করি আপাতত। অরুণবাবু, অনেকগুলো প্রশ্ন উঠেছে। আমার মনে হয় যে আমি বিশেষ করে সিলেবাসের বাইরে বেরোতে চাইছিলাম না, কারণ ওটাকে প্রফেশনালি দেখার চেষ্টা করছিলাম। নির্মলবাবু বলতেই পারেন যে কোনো প্রফেশনাল নেই, সব প্রফেশনালি পলিটিক্যাল পিপল, এরকম একটা আর্গুমেন্ট হতে পারে, কিন্তু সেই আর্গুমেন্টারও একটা ভ্রান্তি আছে, সেটার কথা পরে আসছে। ধরা যাক আগের ইতিহাসটা খুব কালার ছিল, কিসে কালার ছিল, যে আমরা সেকুলার নেশন এটা দেখাতে হবে এবং ইতিহাসে খুঁজে বার করতে হবে যে আমরা সারা জীবনই ওই সেকুলারই ছিল। এখন এইটার বদলে এখন একটা ধরা যাক একটা তত্ত্ব কথা প্রতিষ্ঠা করা হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসের চালিকা শক্তি প্রধানত বিভিন্ন ধারায় হিন্দুত্ব, কিন্তু সেইটা করতে যাওয়ার এই পথ কি এটাই একমাত্র পথ, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয়ত আমি প্রথম থেকেই বলছি, আমি আমি আবার বলছি, আমি বারে বারে লার্জার পলিটিক্যাল কোশ্চেনটাতে যেতে চাইছি না, যেতে চাইছি না, তার কারণ হচ্ছে বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রে সুরিত যেটা দিয়ে প্রসঙ্গ তুললেন সেটা একটা লিগাল কোশ্চেন এবং তার কোনো রকম ঐতিহাসিক সমাধান হচ্ছিল না, সেটা কোর্টে সমাধান হয়েছে, কোর্ট আনকোর্ট সমাধান হয়েছে কোর্টে, সেইটার সঙ্গে এই ইতিহাস রচনাটাকে তুলনা করাটা ভুল আমার মনে হয়। ইনস্পাইট অফ দ্যাট দেয়ার আর সার্টেন লিঙ্কেজেস, মেবি ভুল এই জন্য যে ওখানে অ্যাকচুয়ালি ভেরি স্পেসিফিক্যালি সবাই কোর্টে গিয়েছিল অন্যভাবে সমাধান করতে না পেরে। এখানে তো হিস্টোরিয়ানদের কাছে আসবে, সেই হিস্টোরিয়ানদের আপাতত যদি বলে দেয় যে সব হিস্টোরিয়ানই পলিটিক্যাল। হ্যাঁ স্যার, স্যার আমি বাবরি মসজিদ প্রসঙ্গ স্যার আমি বাবরি মসজিদ প্রসঙ্গ এই প্রসঙ্গে উল্লেখ এই কারণে করছি, শুধু মুখটা জানাবো না, কে লিখছেন কে অথর সেটা বলবো না, আমি শুধু এই কন্টেক্সটেই বলেছিলাম। আর কোন জায়গায় জানানো ছিল? ওখানে তো জাস্টিস যারা দিয়েছিলেন তাদের তো আমি চিনি, ওখানের সঙ্গে এটা তুলনা না করা যাবে না, কারণ হচ্ছে ওখানে যারা জাজমেন্ট দিয়েছিলেন তাদের প্রত্যেকের নাম আছে, এখানে নাম নেই। আর নাম না থাকাটা নিয়ে আমি শেষ পর্যন্ত অত বড় কেস করছি না, আমার কাছে মূলত কেস হচ্ছে কনসেপচুয়াল, যেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা হয়নি। অমিত একটা প্রসঙ্গ তুলেছেন, সে প্রসঙ্গটা হচ্ছে সিলেবাস, যাই হোক ইতিহাস শিক্ষক তো তার নিজের মতো করে পড়াতে পারে পারে, এবং এটাই আমাদের একটা লাস্ট কি বলবো রিসর্ট রয়েছে যে যেই সিলেবাসে শেষ পর্যন্ত হোক না কেন, সেটা যাই হোক এই মানে যেহেতু এডুকেশন একটা জয়েন্ট ক্যাটাগরিতে আছে, জয়েন্ট শিডিউলে আছে, ফাইনালি স্টেটগুলোর একটা কন্ট্রিবিউশন থাকবে, এবং ফাইনালি যখন সেটা শিক্ষকের কাছে আসবে সে তার নিজের মতো করে খানিকটা পড়াতে পারবে, তার একটা স্বাধীনতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু তৎসত্ত্বেও সিলেবাসটাতে কি আছে সেটার খুব গুরুত্ব আছে। এই সিলেবাসের কতগুলো পজিটিভ দিক ছিল, কিন্তু মানে সিলেবাসের নয়, প্রথমে প্রিয়াম্বেলের, প্রিয়াম্বেলে অনেক হাই সাউন্ডিং কথা বলা হয়েছে, কেউ প্রিয়াম্বেলটা পড়ছে না, শুধু সিলেবাসের জিনিসটা দেখছে। প্রিয়াম্বেলে কতগুলো হাই সাউন্ডিং কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ইতিহাসকে আমাদের নতুন করে দেখতে হবে, ইতিহাস শুধু পলিটিক্যাল না, এর মধ্যে নানা রকম জিনিস রয়েছে, এটা একটা কমপ্রিহেন্সিভ থিং, এর মধ্যে রিলিজিয়ান আছে, সোসাইটি আছে, কালচার আছে, মিডিয়া আছে, অনেক কিছু আছে। তো সেটা নিয়ে তো চর্চা আধুনিক ইতিহাসকাররা করছেন, এবং সেটা করছেন ইনক্লুডিং দ্য মডার্নিস্ট অ্যান্ড পোস্ট মডার্নিস্ট, তারাও করছেন, এবং তাদের থেকে খানিকটা আইডিয়া এখান থেকে নেওয়া হয়েছে, কিন্তু সবটাই কিন্তু আপনি ভাববেন না যে ওই রকম প্রাচীন হিন্দুত্ব কথা বলা হচ্ছে, সিলেবাসটা যদি ভালো করে পড়েন। কিন্তু এটা পড়তে গিয়ে কি বলা হচ্ছে, বলা হচ্ছে স্টুডেন্ট টেস্ট করবে, টিচার কিন্তু শুধুমাত্র বলে খালাস হবে না, সে সবসময় একটা র্যাশনালিজম থাকবে স্টুডেন্টের, প্রত্যেকটা কেস টেস্ট করবে, এবং ইতিহাস স্টাডির কি কি অবজেক্টিভ আছে, পাঁচ ছটা অবজেক্টিভ বলা হয়েছে ওখানে, এবং তাছাড়াও এই প্র্যাকটিসটা, প্র্যাকটিস অফ হিস্টোরিয়ান, সেটার ক্ষেত্রে কিন্তু টিচিংটা লাস্টে আছে, দেখবেন জার্নালিজমের কথা প্রথমে বলা আছে, যে মানে এই ইতিহাস শিখে গ্র্যাজুয়েট হয়ে এরা কোথায় যাবে, এরকম পাঁচটা জায়গা বলা আছে। এগুলো কিন্তু মানে নয়, কিন্তু এইগুলো করতে গিয়ে যেটা করা হলো শেষ পর্যন্ত, সেইটা কি ওই টেস্টে পাস করলো? আমার বক্তব্য হচ্ছে প্রিয়াম্বেলে যে কথাগুলো বলা হয়েছিল সেই কথাগুলো কি শেষ পর্যন্ত সিলেবাসে পাস করলো, এই প্রশ্নটা জরুরি। এবং এর মধ্যে দু একটা ইলাস্ট্রেশন দিচ্ছি, কারণ বেশি ইলাস্ট্রেশন দিয়ে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না, কারণ অন্যরাও বলুন। যেমন ধরুন এই যে আপনার মিডিয়াভাল পিরিয়ড, এটা নিয়ে আমি প্রথমে বলতে চাইছি, মিডিয়াভাল পিরিয়ডটা, এবং যেটা নিয়ে নির্মলবাবু বলেছেন ভারতের ভাবনা, যেটা প্রথম কথা বলা হয়েছে, এবং ওটা ওরা খুব ডেলিভারেটলি একটা জিনিস করেছেন যেটা এনসিয়েন্ট পিরিয়ডের মধ্যেই রেখেছেন, তার ফলে আইডিয়া অফ ইন্ডিয়া যেটাকে আমরা আজকাল আলোচনা করি, যেটা ওভার দ্য ইয়ার্স কীভাবে পাল্টে পাল্টে গেছে, সেটা ওখানে আসছে না। কিন্তু উইদিন দ্য এনসিয়েন্ট পিরিয়ডও ওই যে ভারত ভাবনা কতটা পাল্টাতে পারে তার কোনো কিন্তু মানে হদিস ওখানে পাওয়া যাচ্ছে না। আর একটু ওই ওই যে ভারত ভাবনার ব্যাপারটা, বেদ পড়ুক না, উপনিষদ পড়ুক না, কোনো ক্ষতি নেই তো, তার সঙ্গে সঙ্গে বুদ্ধিজম জৈনিজম পড়ুক, মানে ওই যদি আমি এনসিয়েন্ট পিরিয়ডটা কত পর্যন্ত চলবে, এইটাও একটা খুব গুরুত্ব। অ্যাকচুয়ালি কিন্তু এনসিয়েন্ট পিরিয়ডে যে খুব বেশি জায়গা দেওয়া হয়েছে তা কিন্তু নয়, বরঞ্চ সিন্স এনসিয়েন্ট পিরিয়ড, সিন্স প্রি হিস্টোরিক পিরিয়ড ডাউন টু 500 and something, 570 something, একটা বিশাল পিরিয়ডকে পেপার ওয়ানে রাখা, মানে মানে কি বলবো, সেমিস্টার ওয়ানে রাখা হয়েছে, এবং সেমিস্টার ওয়ানের সেকেন্ডটাকে রাখা হয়েছে ওই 570 থেকে 1200 পর্যন্ত। এখন এটা তো বিশাল বড়, এর মধ্যে আর্লি মিডিয়েভালটা চলে আসছে, এনসিয়েন্ট পিরিয়ডের জন্য যে বেশি জায়গা দেওয়া হয়েছে তা কিন্তু নয়। কিন্তু যখন মুঘল পিরিয়ডটা, যখন সুলতানের পিরিয়ডটা আলোচনা করা হচ্ছে, তখন করা হলো কি, তখন দুম করে এমনকি মুঘল পিরিয়ডের যিনি সবচেয়ে বড় পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, আকবরের নামটা পর্যন্ত উল্লেখ নেই। অথচ ওখানে প্রথমে বলা হয়েছে প্রিয়াম্বেলে যে আমরা ফ্যাক্ট জানতে চাই, আমরা ফ্যাক্টকে প্রথমে দেবো তারপরে ইন্টারপ্রিট করবো। তাহলে এই যে আকবরের নামটা বাদ দিয়ে আওরঙ্গজেবের নামটা বেশি করে আনা হয়েছে, ঠিক আছে, আওরঙ্গজেবের নামটা আনার একটা অন্য কারণ আছে, ওরা দেখাতে চাইছেন যে যে ধরনের অ্যান্টি মুঘল স্ট্রাগলগুলো হয়েছিল সেগুলো আওরঙ্গজেবের পিরিয়ডে বেশি হয়েছিল। কিন্তু যদি মিডিয়েভাল পিরিয়ডের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারই বলুন বা কালচার বলুন, যেটা অ্যাকচুয়ালি আকবরের সময় একটা বিশালভাবে তৈরি হলো, সেই জায়গাটা কি করে বাদ যায়, এবং বাদ যায় মানে আকবরের নাম না থাকাটা ভেরি, ইট ইজ ভেরি সিম্বলিক, আই এম টেলিং ইউ। অশোকের নাম তো বাদ যায়নি, কিন্তু অশোককে কিন্তু কতটা আমরা নেব সেই নিয়ে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে বেশি আলোচনাও নেই ওখানে। তারপরে যদি মডার্ন পিরিয়ডে আসি, মডার্ন পিরিয়ডে আমরা দেখব যে 1707 থেকে 1857 পর্যন্ত করা হয়েছে, কিন্তু 1707-এর যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনের সঙ্গে কিন্তু 1857-এর পরিবর্তনের যোগ অনেকটা ক্ষীণ, বরঞ্চ 1757-এর যে পলাশির যুদ্ধ হয়েছিল, যার ফলে মানে বিদেশি শক্তি এখানে আস্তে আস্তে থাবা বসালো, তার সঙ্গে 1857-এর প্রথম স্বাধীনতা যুদ্ধের একটা মিল আছে, ওইটাকে পর্যন্ত আনা উচিত ছিল হয়তো। এবং তারপরে 1857 থেকে 1947, যে 90 বছরের ইতিহাস, এটাকে শুধু ফ্রিডম মুভমেন্টে রাখা হয়েছে, কিন্তু ফ্রিডম মুভমেন্ট ছাড়া দেশের সামাজিক অর্থনৈতিক ওই যে পিরিয়ডে বড় চেঞ্জ হলো তার কোনো চিহ্ন নেই। সুতরাং যেটা কথা প্রিয়াম্বেলে বলা হয়েছিল, এই সিলেবাসের প্রিয়াম্বেলে বলা হয়েছিল, সেই কথা সিলেবাসে রাখা হচ্ছে না।
দিস ইজ ওয়ান থিং। দ্বিতীয়ত আরেকটা কথা বলা হয়েছিল যে আমরা অথেন্টিক বই দিয়ে দিয়ে আমরা টেস্ট করতে করতে যাব। অনেক অথেন্টিক বইয়ের নাম বাদ পড়েছে। আপনি বলতে পারেন যে অথেন্টিক বই কোনটা হবে সেটা ভ্যারি করতে পারে, কিন্তু ওভার দ্য ইয়ার্স, এবং এখানে আমি একটা লার্জার কোয়েশ্চেন আপনাদের সামনে আনব, সেটা হচ্ছে আগাথা ক্রিস্টির যদি নভেল দেখেন, সেই নভেলে লেখা আছে বাচ্চা মেয়ে সিক্সে পড়ে, বাবার কাছে এসে বলছে যে কত জিনিসই পড়তে হয় আমাদের ক্লাসে, এই ইতিহাসটা সবচেয়ে বাজে, কারণ দুটো ইতিহাসের বই কখনো মেলে না, এক কথা বলছে না, কিন্তু জিওগ্রাফির বই অনেকটাই এক কথা বলে। তখন বাবা বলেছিলেন যে যেদিন সমস্ত ইতিহাসের বই এক কথা বলবে সেদিন ইতিহাসের শেষ হবে, এন্ড অফ হিস্ট্রি হবে। বস্তুতপক্ষে সমস্ত বুদ্ধিমান সেন্সিবল হিস্টোরিয়ান মনে করে দেয়ার ইজ এ স্কোপ ফর রিরাইটিং হিস্ট্রি, এবং যদি রিরাইট করার জন্য এই সিলেবাসটা তৈরি হতো শুধুমাত্র, তাহলে আমার আমি এটাকে অ্যাপ্রিসিয়েটই করতাম, আমি অনেক ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট করবো দু একটা জায়গায়, কিন্তু এই যে বড় প্রিন্সিপালগুলো বলা হয়েছে সেগুলো মেনটেন করতে পারা যাচ্ছে না, এবং এই এই জিনিসগুলো এত ব্যাপকভাবে হয়েছে যার ফলে অ্যাকচুয়ালি কতগুলো ফ্যাকচুয়াল, এমন কতগুলো ফ্যাকচুয়াল এরর হচ্ছে, মানে আপনি বলুন যে আপনি ফ্যাক্টকে অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারেন কিন্তু ফ্যাক্টকে অস্বীকার করতে পারেন। আকবর একটা একটা শাসক হিসাবে ভারতবর্ষের ওই সময় যে পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন সেটাকে অস্বীকার করা যায় না। ঠিক তেমনি ১৮৫৭ থেকে ১৯৪৭ পর্যন্ত ব্রিটিশ রাজ যে নানা ধরনের সামাজিক অর্থনৈতিক পরিবর্তন করলো আমাদের, সেটা ভাল বাদ দিয়ে কি ফ্রিডম মুভমেন্ট পড়া যায়? ওখানে নেই, ওইটা কিন্তু ৪৭-এর পরে এসেছে খানিকটা ইকোনমিক সোশ্যাল হিস্ট্রি, কিন্তু ওই যে ইকোনমিক সোশ্যাল কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া ওই যে লাস্ট ৯০ বছর, ওই ৯০ বছরকে বাদ দেওয়া যায় না, আমার সেটাই বক্তব্য। না আমি একটা জিজ্ঞেস করছি প্রফেসর বন্দ্যোপাধ্যায় আপনাকে, যে এই যে আমি তো মাত্র ক্লাস ১০ পর্যন্ত ইতিহাস পড়েছি, তো ভারতের ইতিহাসে আদর্শ শাসক বলে আমরা যাদের জেনে এসেছি, কখনো সম্রাট অশোকের কথা বলা হতো, কখনো আকবরের কথা বলা হতো, কেউ কেউ নরেন্দ্র মোদীর কথা বলেন, কেউ কেউ জওহরলাল নেহরুর কথা বলেন, সম্রাট আকবর তাদের মধ্যে একজন। আমি অ্যাপ্রুভ করি কি না করি, পছন্দ হোক বা না হোক, আকবরের নাম বাদ দিয়ে যার দীর্ঘ শাসনকাল প্রায় ৫০ বছরের শাসনকাল, সেই ৫০ বছরটাকে মধ্যযুগ থেকে উড়িয়ে দিয়ে কি ভারতের ইতিহাস পড়ানো যায় অরুণবাবু? না সেটা তো সেইটাই তো আমি বলছি। আর তাছাড়া ওখানে কার নাম বলা হয়েছে? হিমুর নাম বলা হয়েছে। আরে হিমুর একটা সাহায্য নিয়ে ওই দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, কিন্তু হিমুকে দিয়ে তো ইতিহাসের চালিকা শক্তি ছিল না, আদৌ চালিকা শক্তি ছিল না। এটা ঠিকই যে আকবরের অনেক সমালোচনা হয়েছে, কনজারভেটিভ ওই সময়কার কোর্ট হিস্টোরিয়ান যারা ছিল মুসলিম তারা মানে কিছু কিছু আকবরের বহু সমালোচনা তখন করেছেন। তো এন্টার জিনিসটা যদি আমি যদি না রাখি তার ইকোনমিক সিস্টেম, ফর এক্সাম্পল আইনি আকবরী, আইনি আকবরী যেভাবে সারা ভারতবর্ষকে এক করার চেষ্টা করলো স্ট্যাটিস্টিক্যালি, এটা তো গ্রেগরি কিং এর সঙ্গে তুলনীয়। গ্রেগরি কিং ১৬৯৫ সালে যেটা করেছেন সেটা ১৬০৪ আকবরের মৃত্যু হয়েছে তার আগেই হয়ে গেছে, সেটা আবুল ফজল করেছেন। এই যে এত বড় একটা ব্যাপার, তাছাড়া সায়েন্স টেকনোলজি এই সমস্ত জিনিসগুলোর সেরকম ভালো হকিকত পাওয়া যাচ্ছে না। এমনকি ধরুন এই যে কলোনিয়াল পিরিয়ডে আমরা যাকে কলোনিয়াল সায়েন্স বলি, কলোনিয়াল এনভায়রনমেন্টের কথা এখন বলা হয় কারণ সেটা অনেকটা আমাদের জীবনকে দূষিত করেছে, কোনো আলোচনা নেই কিন্তু শুধু ফ্রিডম মুভমেন্ট। আর ফ্রিডম মুভমেন্টের ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, ফ্রিডম মুভমেন্টের ক্ষেত্রে সেটা অন্য প্রসঙ্গে আলোচনা হতে পারে, সেখানে আমি মনে করি অনেক অ্যাকাউন্ট হতে পারে, আমি বলবো না যে শুধু গান্ধীর অ্যাকাউন্ট হবে, কিন্তু গান্ধীর মৃত্যুটা কোনো উল্লেখ নেই, মানে গান্ধীর মৃত্যুটার কোনো উল্লেখ নেই। এবং এই যে ১৯৪৬ সালের বিশাল দাঙ্গা, যে দাঙ্গায় এত লোকের মৃত্যু ঘটলো তার কোনো উল্লেখ নেই। এই যে ভারতবর্ষের পার্টিশনটা হলো, সেই পার্টিশনের যে যে শেষ পর্যন্ত তার অ্যাকচুয়ালি এখনো তো আমরা দায়ভাগ, মানে এখনো তো লিগাসি চলছে, আমি বলবো না যে ওটা শেষ হয়ে গেছে, তার কোনো উল্লেখ নেই। হ্যাঁ এইগুলো তো অ্যাকচুয়ালি আমাকে এটা অমিত বলতে পারেন যে আমি যখন পড়াবো তখন ঢুকিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু সেটা তো সবসময় একটা ব্যাকডোর দিয়ে ঢোকা। আর তাছাড়া যদি এরকম হয় যে এরপরে কোয়েশ্চেন করার সময় একটা ডিকটাম আসে যে যা ওই সিলেবাস আছে তার বাইরে কোয়েশ্চেন হবে না, তাহলে কোনোদিনই সেটা ক্লাসে পড়ানো যাবে না, কারণ আজকালকার দিনের যে অবস্থা ক্লাসে তার সেই জিনিসগুলি পড়ানো হয় যেগুলোতে ছাত্ররা ইন্টারেস্টেড থাকে, এবং ছাত্ররা ইন্টারেস্টেড থাকে তার সঙ্গে পরীক্ষার একটা যোগাযোগ আছে। এবং আমি সেই জন্য বলবো যে আমি নির্মলবাবুকে সবসময়ই বলবো যে নতুন করে ইতিহাস লিখুন, আপনি সব সময় স্কোপ আছে আপনার ইতিহাস লেখার নতুন করে, হ্যাঁ, কিন্তু তা করার জন্য আপনাকে প্রথমত কিছু কিছু জিনিসকে, প্রথমত হচ্ছে ইতিহাসকে বাদ দিলেই কিন্তু
ইতিহাসটা বাদ হয়ে যায় না। এটা ইতিহাস এমন একটা জিনিস যে ধরুন আপনি বাদ দিলাম, আমি ধরুন আমার মেমোরি থেকে কমনাল দাঙ্গাটা তুলে দিলাম, সবাই আমার সেকুলার, কিন্তু তা তো হলো না। আমরা আমরা 47 সালে আপনি কাস্টের কথা বলছিলেন একটু আগে, দলিতদের কথা বলছিলেন, আচ্ছা বলুন তো এই এই যে দলিতের কথা অনেক বেশি, কিন্তু সিলেবাসে দলিতের কথা কি সেইভাবে মানে দলিতদের মানে দলিত হিস্ট্রির মুখটাকে ঠিক ঠিক করে আলোচনা করা হয়েছে, আলোচনা করা হয়নি? সেখানে তো অনেক প্রশ্ন উঠতে পারে, অনেক প্রশ্ন উঠতে পারে, এবং সেই প্রশ্নগুলোকে আমাকে তুলতে হবে। এরা প্রিএম্বলে বলেও ছিলেন তাই, যে ছাত্রকে এরকম ভাবে বলে দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি। ছাত্র দেখবে যে ইতিহাসের ফ্যাক্টেই তার ইন্টারপ্রিটেশনের এই ধারা আছে, আমি সেটাকে নতুন করে ভাবতে পারি, এরকম একটা স্কোপ ছিল, ইট ইস গুড, কিন্তু সেটাকে সেটাকে তো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে হবে। এই এই সেখানে তথ্য ভুল যদি থাকে, একটা জিনিসের আগে আরেকটা জিনিস চলে আসে, বিবাং আপনি এই যে অমিত একটা বলছিল যে সিলেবাসে সুমিত সরকারের নাম আছে, বিবাং চন্দ্রের নাম আছে, আরে পোস্ট 1947 হিস্ট্রিতে সুমিত সরকার কিছু লেখেন নেই, সুমিত সরকার লিখেছেন যেটা মডার্ন ইন্ডিয়া, সে বইটা পুরোই 47-এর আগে শেষ হয়ে গেছে, ওই বইটা ওখানে থাকাই উচিত নয়, অন্য জায়গায় থাকার কথা। সুমিত সরকার নাম দেখে আমাদের লাফালাফি করার কোনো কারণ নেই। এবং বিপিন চন্দ্র পাল এবং বিপান চন্দ্র গুলিয়ে ফেলেছেন তারা, সেই জন্যই তো মনে হচ্ছে যে হয়তো সব মানে প্রফেশনাল ঠিক মতো ছিলেন না। এবং তাছাড়াও যদি সিলেবাসটা দেখেন, এখনো তার পরিমাণ অনেক বইয়ের নাম, লেখকের নাম আছে, বইয়ের নাম নেই, ডট 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 দেওয়া আছে, মানে তখনও করতে পারেনি, হ্যাঁ অত উল্টো। এগুলো কেন হচ্ছে? মানে একটা যদি অনেকগুলো মিটিং করে জিনিসটা হয় তাহলে তো তার একটা মোটামুটি পরিষ্কার ছবিটা আসবে, তারপর আলোচনা হবে। সুতরাং এর মধ্যে তাড়াহুড়ো করে কিছু করার ব্যাপার থাকছে, এবং এর মধ্যে আমার যে পলিটিক্যাল এজেন্ডা থাকুক না, কিন্তু পলিটিক্যাল এজেন্ডা এভাবে নিয়ে আসতে গেলে আপনি অরবিন্দের উপর কাজ করেছেন, অরবিন্দ যেভাবে ভারতকে দেখেছিলেন সেইভাবে কি সবসময় যাকে আমরা বলছি এখন তথাকথিত হবে হিন্দুত্ব, সে সেইভাবে কি দেখা হচ্ছে, এটা আপনি বলতে পারবেন, হ্যাঁ খুব ভালো করে, হ্যাঁ। সুতরাং আমার মতেই হচ্ছে যে হ্যাঁ, তুমি সবসময় চেঞ্জ করতে পারো, সবসময় নতুন ভাবনা আনতে পারো, কিন্তু নতুন ভাবনা আনবার সময়, এবং এটা আমাদের আমাদের হিস্ট্রিতে ওই জন্য বলেছি যে ওই একটা ওই যে আপনার রিএচকারের বইতে লেখা আছে না যে মানে সব হিস্টোরিয়ানই সাবজেক্টিভ, কিন্তু সাবজেক্টিভ মানে কোনো অবজেক্টিভিটি থাকবে না তা কিন্তু নয়। আজকাল যে প্যারালাল হিস্ট্রির কথা আসছে, যে প্যারালাল হিস্ট্রির প্রভাব পড়েছে কিনা জানি না, প্যারালাল হিস্ট্রি হচ্ছে ইতিহাস কি বলছে আমি জানি না, আমি কি ভাবছি সেটা, তারপরে আমার কাছে এরকম এরকম মানে ভেবে এসছে যে এত ভারতবর্ষে যারা স্বাধীনতার পর যারা এডুকেশন মিনিস্টার হয়েছিল তাদের কতজন মুসলিম আছে নামগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এবং তার মধ্যে নুরুল হাসানের নামও আছে আমি যে পদটায় ছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে তাতে একবারও দেখা হচ্ছে না যে এদের যোগ্যতাগুলো কী কী ছিল। হ্যাঁ, আর দু নম্বর হচ্ছে যারা মুসলিম ছিলেন না এমন কতজন মানে এডুকেশন মিনিস্টার হয়েছে, সেটা তো দেওয়া হয়নি। সুতরাং তো যখন এই ধরনের জিনিস এদের প্রভাবিত হয়ে যায়, বা ধরা যাক ইতিহাসে পরিষ্কার বলা দেয়, আমরা দেখতে পাচ্ছি যে গান্ধী ওয়াজ দ্য লাস্ট পার্সন টু অ্যাকসেপ্ট পার্টিশন, কিন্তু আজকাল এই এতে এই যে প্যারালাল হিস্ট্রি যেগুলো চলছে তাতে বলা হচ্ছে গান্ধীই নাকি পার্টিশন করিয়েছে, এই ইতিহাসটা বড় হয়ে যাচ্ছে। আপনারা পপুলারাইজ করবেন ইতিহাসকে করতে গিয়ে প্রফেশনালদের কাছ থেকে যদি না আসেন, ফিজিসিস্ট আপনি, আচ্ছা যদি ফিজিক্সের অনেক পরিবর্তন ঘটেছে, কিন্তু যদি একদম মানে এমন একজন লোক লেম্যান যদি বলতে আরম্ভ করে একটা কথা, মানে আজও তো একটা লোক আছে যে বিশ্বাস করে যে সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরছে, সে বইমেলায় বসে থাকতো, তাকে আমরা সম্মান করতে পারি, কিন্তু এটা মনে করতে হবে সেই ভাবনাটা এখন আর চলছে না। সুতরাং এইরকম অনেক ভাবনা থাকতে পারে, কিন্তু জিনিসটাকে ভালো করে দেখতে হবে, আমাকে প্রফেশনালি দেখতে দিন, আমি পলিটিক্স আছে কিন্তু তবু প্রফেশনাল লোককে দেখুন, আমি বলবো বারে বারে প্রফেশনাল লোকদের একটা গুরুত্ব দিন। প্রফেশনাল তো ঝগড়া করছে নিজেদের মধ্যে, তো ঝগড়া করে ICHL এর মধ্যে ঝগড়া করেছে, অন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন সেমিনার হয় তখন ঝগড়া করে। প্রফেশনাল লোক মানে যে ঝগড়া করবে না তা তো নয়, কিন্তু যে প্রফেশনাল নয় মানে হিস্ট্রি জানে না, যে সে যদি জাজমেন্ট দেয় তাহলে তাহলে তো খুব মুশকিল। কিন্তু এখন তো মন্ত্রীরাই সব জানেন, মানে আমি শুধু মানে দিল্লির কথা, দিল্লিতে, কলকাতায়, লখনৌতে, বাঙ্গালোরে, মুম্বাইতে মন্ত্রীরা সব জানেন, তারা সব কথা বলতে পারেন, তাহলে ইতিহাসও লিখে দিতে পারেন। অমিতবাবুকে আমরা ফিরে পেয়েছি অনেক্ষণ পরে। অমিতবাবু আমরা যে কথা বলছি, অরুণবাবুর কথা আপনি হয়তো পুরোটা শোনেননি, আমাদের যেটা আলোচনা যেখানে এসেছে আমরা,
যে আমরা বলতে চাইছি যে ইতিহাসটাকে নানাভাবেই পড়া যেতে পারে, নিশ্চয়ই নানা রকম ইন্টারপ্রিটেশন হতে পারে, নানা রকম পাঠ হতে পারে, কিন্তু একই সঙ্গে তথ্যনিষ্ঠ তো হতে হবে। মানে ভারতের ইতিহাস থেকে কি মোগল সম্রাট আকবরের নাম বাদ দেওয়া যায়? বা আমি যদি 1940-এর দশকের ভারতের ইতিহাস দেখি, মোহনদাস করমচাঁদ গান্ধীর যে হত্যা, তাকে যে খুন করা হয়েছিল, নাথুরাম গডসে তাকে খুন, সেই সেই ঘটনাটাকে কি বাদ দিয়ে ওই সময়কার ইতিহাস রচনা করা যায়? যে প্রস্তাবিত ইতিহাসে পাঠক্রমে দ্বিতীয়টার কোনো উল্লেখ নেই, প্রথমটা অতি সামান্যভাবে হয়তো আছে। আমি এই প্রশ্নটা যেতে চাইছি, পরিষ্কার কথা বলছি, ইতিহাসে পাঠক্রম থেকে কি মুসলমানদের বাদ দিয়ে অমুসলমান একটা ভারতবর্ষ গড়ার চেষ্টা করা হচ্ছে কিনা? অমিতবাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন সুদীপ্তবাবু। অ্যাকচুয়ালি আমরা যদি তালিবান সিস্টেমটাকে ফাইট করতে চাই, তার হাতই শক্ত হবে। আকবরকে বাদ দিলে, গান্ধীর ওই পূর্ণ দশাটাকে যদি বাদ দেই ইতিহাস থেকে, তাহলে তালিবানদের হাতই শক্ত হবে, ISI এর হাতই শক্ত হবে। কারণ সমন্বয়, মুসলমান ধর্ম, ইসলাম, এগুলো কিন্তু বিভিন্ন যুগে একরকম থাকে না, এগুলো পরিবর্তনশীল। সুতরাং এই যে পার্সো ইসলামিক ট্র্যাডিশন, যেটা অরুণবাবু বললেন যে এতদিন, আপনিও বললেন দীর্ঘদিন যে আকবর শাসন করেছেন, একটা সমন্বয়ী ভারতীয় সংস্কৃতি গড়ে উঠেছিল। সুতরাং সেই সময়কার একজন কনজারভেটিভ, আকবরও কনজারভেটিভ, ইভেন দারাশুকো কনজারভেটিভ, প্রমাণ করে দেখানো যায়, দারাশুকো মোগল রাজপুত্র দারাশুকো কনজারভেটিভ। কিন্তু তখনকার কনজারভেটিভের সঙ্গে আজকে একবিংশ শতকের উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া বা আফগানিস্তানের কনজারভেটিভ বা ভারতবর্ষের কনজারভেটিভের সঙ্গে তখনকার কনজারভেটিভের পার্থক্য আছে। তখনকার কনজারভেটিভ মানুষের মধ্যে, রক্ষণশীল মানুষের মধ্যে আধুনিকীকরণের বিচ্ছুরণ আমরা দেখতে পাই। আকবরের মধ্যে সেটা দেখতে পেয়েছি, দারাশুকোর মধ্যে দেখতে পেয়েছি, সুফিজের মধ্যে দেখতে পেয়েছি, গান্ধীর মধ্যে ট্র্যাডিশনালিজম থাকলে গান্ধীর মধ্যেও কিন্তু আধুনিকীকরণের একটা বিচ্ছুরণ আমরা দেখতে পেয়েছি। সুতরাং সেই গান্ধীকে, আকবরকে, তাদের জীবনের মূল ঘটনা প্রবাহ বা মূল যে একটা উদ্দেশ্য ছিল, সেই যে ইনক্লিনেশন, সেই জায়গাটাকে বাদ দিয়ে যদি ইতিহাস চর্চা হয়, কাদের হাত শক্ত হবে? তাহলে কিন্তু RSS দুর্বল হয়ে যাবে। কারণ RSS একটা আঞ্চলিক শক্তি, কিন্তু এই তালিবান বা ISI এগুলো কিন্তু আন্তর্জাতিক শক্তি, এদের হাতই শক্ত হবে। কারণ আরেকটা যে ভার্সন, ওয়ান কান্ট্রি ওয়ান নেশন ওয়ান রিলিজিয়ন ওয়ান ল্যাঙ্গুয়েজ, এই ধর্ম, এই এটা নিয়ে উত্তর আফ্রিকা, মধ্য এশিয়ায় চলছে আজকাল। সুফিজম প্রায় নির্মূল হওয়ার মুখে ও সমস্ত দেশে, পাকিস্তানও বোমা টোমা পড়ে সুফিদের শ্রাইনে। সেই ধারাটাই কিন্তু জয়যুক্ত হবে যদি আমরা আকবরকে সরিয়ে দেই, গান্ধীকে সরিয়ে দেই। কারণ গান্ধী সুফি এবং কবির পন্থার মধ্য দিয়ে এই যে সমন্বয়ী ধারাটা আনতে চেয়েছিলেন, যেগুলোর বিচ্ছুরণ আমরা কবিরের মধ্যে, বাউল লালন শাহর মধ্যে, এদের মধ্যে দেখতে পাই, বুল্লে শাহ, পাঞ্জাবের বুল্লে শাহর মধ্যে দেখতে পাই, তাই সেগুলো কিন্তু আস্তে আস্তে একেবারে প্রশমিত হয়ে যাবে আমাদের ইতিহাস চর্চার ধারা থেকে। তাতে যার হাত শক্ত হবে সেটা হচ্ছে একটা ওয়ান কান্ট্রি ওয়ান ল্যাঙ্গুয়েজ এবং ওয়ান রিলিজিয়নের ধারা, যেটার মধ্য দিয়ে কিন্তু একটা কসমোপলিটানিজম, যেটা এই সিলেবাসে দেখানোর একটা চেষ্টা হয়েছে, সঠিকভাবে হোক বা বেঠিকভাবে হোক সেটাতে আমি যাচ্ছি না, সেই কসমোপলিটানিজমের আদর্শটাই কিন্তু একটা সেলফ ডিফিটিং এক্সারসাইজ হিসেবে প্রতীয়মান হবে যদি আমরা এই সমন্বয় ধারাটাকে বাদ দেই। কারণ এই পারসিক ইসলামিক ট্র্যাডিশন, মনে রাখতে হবে আকবরের সময়, দারাশুকোর সময় যেই বেদ উপনিষদের কথা এই সিলেবাসে বলা হয়েছে, সেই বেদ উপনিষদ চর্চা, এই যোগ বৈশিষ্ট্যের চর্চা, সেই বশিষ্ঠ মুনির সঙ্গে রামের সম্পর্কের চর্চা, সেটা আকবরের সময়, দারাশুকোর সময় হয়েছিল। এই যে উপনিষদ পাশ্চাত্যে গমন করেছে, দারাশুকো ফার্সি ভাষায় অনুবাদ না করলে শোপেনহাওয়ার বা দুপেরা, ফ্রান্সের দুপেরা কিন্তু উপনিষদ হাতে পেতেন না। সুতরাং উপনিষদের পাশ্চাত্যে যাত্রাটা ত্বরান্বিত করেছিলেন দারাশুকো, আকবরের মতো লোক। সুতরাং তাদের যদি আমরা ইতিহাস থেকে বাদ দিয়ে দেই, উপনিষদকেই আমি আঘাত করব। কারণ উপনিষদের ভালো গুণগুলো সুফিরা এভাবে পড়া হচ্ছে না, একটা মূর্খরা ইতিহাস তৈরি করছে, আমার মনে হয় অরুণবাবু ঠিক বলেছেন। তাই জন্য নামগুলো উল্লেখ করতে এরা ভয় পাচ্ছেন। তাই কাদরী সুফিরা, এরা গবেষণা করে দেখা যায় কাদরী সুফিরা বেদ উপনিষদ চর্চা করতেন। সুতরাং এদের আমরা ইতিহাস থেকে, আকবরকে বাদ দিলে মোগলদের সঙ্গে কাদরী সুফিদের যোগাযোগ ছিল, গান্ধীর সঙ্গে এই মরমিয়াবাদী ধারার যোগাযোগ ছিল, এগুলোকে বাদ দিলে আমরা কি ইতিহাস উপস্থাপন করব পরবর্তী প্রজন্মের কাছে, ছাত্রছাত্রীদের কাছে বা আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে, বা গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা কি বার্তা দিতে চাইব? সেই বার্তা কিন্তু ISI কেই সমৃদ্ধ করবে, সেই বার্তা কিন্তু তালিবানদেরই শক্তিশালী করবে, এবং আমাদের সমন্বয় বার্তাটা কিন্তু হারিয়ে যাবে,
সুতরাং আমাদের এই কসমোপলিটন নেচারটাকে বাঁচিয়ে রাখতে গেলে তাত্ত্বিকভাবে আমাদের ইতিহাসের মধ্যে, সংস্কৃতির মধ্যে, সমাজের মধ্যে যেখানে যেখানে সমন্বয়ী কসমোপলিটন পারসিক ইন্দো পারসিক ধারা আছে, যেটা রবীন্দ্রনাথকেও নজরুলকে উদ্বুদ্ধ করেছে, সেই ধারা দিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। রামমোহনকে উদ্বুদ্ধ করেছে, গান্ধীকে করেছে, আবুল কালাম আজাদকে করেছে, সেই ধারার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সেগুলো বাদ দিলে আমাদের আধুনিক যুগের ইতিহাস চর্চাও একটা যেন সূত্র বিচ্ছেদ হয়ে যাবে, সেটা ভয়ঙ্কর ক্ষতি করবে তাত্ত্বিক ভাবে এবং আমাদের সামাজিক সাংস্কৃতিক জীবনে, এটা আমার মনে হয়। এখন আমি আপনি তাহলে যে প্রশ্নটা করি, ইতিহাসের সিলেবাসটা প্রস্তাবিত প্রস্তাব করা হয়েছে, যেটা আমরা আলোচনা করছি, তার মধ্যে আপনি যে যেটা করা উচিত, উচিত একটা সম্পূর্ণ একটা কথা আপনি বললেন, নর্মেটিভ একটা আলোচনা আপনি করলেন কি হওয়া উচিত ইতিহাসে, এখন যেটা রয়েছে তার সঙ্গে যেটা উচিত তার পার্থক্যটা কতটা, সেটা একটু আপনার থেকে আমি শুনতে চাই। আপনার মতো আমি বলছি যে এখানে তো একটা ঐতিহাসিকের একটা বিরাট ভূমিকা আছে, শিক্ষকের একটা বিরাট ভূমিকা আছে, গবেষকের বিরাট ভূমিকা আছে, সিলেবাসটা কিভাবে, তখন আপনি আলোচনায় ছিলেন না, আপনি তখন কেটে গিয়ে আপনার আলোচনা কেটে গিয়ে সেখান থেকে অমিত অরুণবাবু আলোচনা করেছেন, আমরা কথা বলেছি, শিক্ষকের বিরাট ভূমিকা আছে, আবার যদি বিশ্ববিদ্যালয় বা কলেজ প্রশ্ন করতে না দেয়, সেই অথরিটি প্রশ্ন অ্যালাউ না করে, সেটা খুব একটা প্রশ্ন করে কিছু করাও যাবে না, শিক্ষক ক্লাসে তো লুকিয়ে লুকিয়ে পড়াতে পারবেন না। আমরা সিলেবাসটা নিয়ে যদি আলোচনা করি, সিলেবাসটা যা হওয়া উচিত এবং সিলেবাসটা যা প্রস্তাব করা হয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্য বিষয়ে আপনি যদি নির্দিষ্ট করে বলেন যে আপনার কি মতামত। অমিত, হ্যাঁ, ওখানে আমি আমার হিসেবে আমি বলবো, এখানে 20% আমি সিলেবাসের মধ্যে 20% যেতে দেখতে পাচ্ছি, সেটা আপনাদের আলোচনা আজকে উঠে হয়েছে, অরুণবাবু বললেন যে যেই জায়গাগুলো থাকা উচিত ছিল সেই জায়গাগুলো নেই, যেই বইগুলো থাকা উচিত ছিল আর সেই বইগুলো থাকতে পারতো। আমরা বলছি না যে সব বইকে আমাদের সমর্থন করতে হবে, কিন্তু বিভিন্ন মতামত তো আমরা উপস্থাপন করে ছাত্রছাত্রীদের সামনে রাখবো, সেই অবকাশটা যদি আমরা না রাখি, সুতরাং সেখানে আমি বলবো 20% ঘাটতি হয়ে গেছে। কারণ যদি সিলেবাসেই সেই জায়গাগুলো অবকাশগুলো না রাখা হয়, তাহলে আলোচনাটা কোন কিসের ভিত্তিতে এগোবে, এটা অত্যন্ত সঠিক কথা আপনিও বলছেন, অরুণবাবুও বললেন যে যদি আকবরকেই না রাখা হলো, যদি আপনার সেই গান্ধীর ওই চরম যে একটা ক্লাইম্যাক্সের জায়গাটা যদি আপনি বাদ দেন আলোচনা থেকে, তাহলে আপনি আলোচনার অবকাশটা পাচ্ছেন না। সমন্বয় ধারাটা যে একটা অহিংস ভাবে একটা কসমোপলিটন সোসাইটি গড়ে উঠছিল, যেটা আবার খালি জাতীয়তাবাদী নয়, সেটার সঙ্গে একটা যেমন দেশাত্মবোধ ছিল, দেশকে ভালোবাসা, তার সঙ্গে একটা আন্তর্জাতিক জনগোষ্ঠীর একটা সংশ্লিষ্ট হওয়ার ব্যাপার ছিল, সেই জায়গাটা হারিয়ে যাবে, সেই অবকাশটা ঐতিহাসিকের সামনে আর থাকবে না, ছাত্রছাত্রীদের সামনে বা ইতিহাস অনুসন্ধিৎসু বা ইতিহাস প্রেমী মানুষের সামনে সেই অবকাশটা থাকবে না যে সেই জায়গাটা নিয়ে তারা চর্চা করেন। আস্তে আস্তে সেই জায়গাটা ম্লান হয়ে যাবে যদি সেটা সিলেবাস থেকে এরকম সচেতন ভাবে কাছি চালিয়ে বাদ দিয়ে দেওয়া হয়। অবশ্যই সেটা আমি বলছি 10-20% জিনিস যেটা বাদ গেছে সেটা অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ, কারণ এই জায়গাগুলো বাদ দিয়ে আমাদের ইতিহাসের মূল সূত্রটা আলোচনা হয় না, কারণ এই আলোচনাটা অরুণবাবু করছিলেন, আমি কিছুটা শুনতে পাচ্ছিলাম। যেমন একবার টেনিসন আকবরের সঙ্গে ব্রিটিশ শাসনের তুলনা করেছিলেন, তখন রবীন্দ্রনাথ প্রতিবাদ করে লিখলেন একটা প্রবন্ধে যে কখনোই আকবরের যুগের সঙ্গে ব্রিটিশ শাসনকে তুলনা করা যাবে না, ব্রিটিশ সরকার খুব ফিজিক্যাল, খুব বাহ্যিক, কিন্তু আকবর ভারতবর্ষের আত্মার সন্ধান করেছিলেন, আত্মার সন্ধান পেয়েছিলেন, সুতরাং কোনোভাবেই সেটা অনুকরণ করতে ব্রিটিশরা সক্ষম হয়নি, এটা রবীন্দ্রনাথ খুব স্পষ্ট করে বলে গেছেন। রবীন্দ্রনাথের কথা দিয়ে আকবরের গুরুত্ব বা সিলেবাসের বাদ দেওয়া যাওয়া অংশটা সম্বন্ধে আমার বক্তব্য আমি উপস্থাপন করলাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অমিত বাবু। তো এখন পড়ান কলকাতা বিশ্ববিদ্যালয়ে, প্রশ্নটা অমিতকে করেছেন সেটার উত্তর কি দেবো আমার মতো করে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, প্লিজ বলুন বলুন। আচ্ছা, সেটা হচ্ছে আমার মতে আপনি যেটা বলেছেন, যেটা আছে আর যেটা থাকা উচিত সিলেবাসের মধ্যে, তার যে ফারাকটা, এই ফারাক নিয়ে আমরা কি বলছি, ঐতিহাসিকরা কি বলছে। আমার এখানে প্রথম কথা হচ্ছে, ধরা যাক আমি এই ডকুমেন্টটাকে একটা কমপ্রিহেন্সিভ ডকুমেন্ট অফ চেঞ্জিং দ্য রাইটিং অ্যান্ড টিচিং অফ হিস্ট্রি ধরলাম, কিন্তু সেখানে প্রিএম্বলে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো কি শেষ পর্যন্ত সিলেবাসের যে বিষয়গুলো একটার পর একটা উত্থাপিত হয়েছে এবং যেভাবে উত্থাপিত হয়েছে তাতে কি সেটাকে চরিতার্থ করা যাচ্ছে? অর্থাৎ এটা কি সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? এইটা একটা প্রশ্ন থাক। দ্বিতীয়ত আমি কখন বলবো যে যেটা উচিত আর যেটা সিলেবাসে থাকা মানে কি? সিলেবাস তো বলছে ফ্যাক্টস ফ্যাক্টস। আমি কখনোই বলবো না যে সাম্প্রদায়িকতা শুধুমাত্র ব্রিটিশদের তৈরি করে, সাম্প্রদায়িকতা তার আগেও ছিল,
অধ্যাপক নুরুল হাসান নিজে বলেছেন বহু ক্ষেত্রে যে মিডিয়েভাল পিরিয়ডের প্রধান চালিকা শক্তি কি, সেটা সেটা কি সত্যি শুধু রিলিজিয়ান, সেটা কি সত্যি মোড অফ প্রোডাকশন, সেটা কি সত্যি অন্য ল্যান্ড সিস্টেম, সেটা কি সত্যি অন্য কিছু, এটা আমরা অনেক ক্ষেত্রে এখনো জানি না। যেটা জানি না, যতক্ষণ না জানি সেটা সেইভাবেই আলোচনা করতে হবে, এবং যখন মতামত আলোচনা করতে হবে তখন ওনার মতো লোকেরা, যে যাকে এখন অলরেডি অন্যান্য লোকেদের সঙ্গে তুলনা করে কোনো তফাত করা হচ্ছে না, ওনার মতো লোকেরা, এটা ওনার ছাত্ররাই বলছেন যে ওনার মতো লোকেরা ক্লাসে বিভিন্ন মতামত আলোচনা করার সময় ওনার যে কোন মতটা সেটা ছাত্ররা বুঝতে পারত না এবং উনি বলতেনও না। মানে বিভিন্ন বিরোধী মতামত আছে, ধরা যাক আপনি গান্ধীর হত্যা নিয়ে মতামত, গান্ধীর হত্যা নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন মতামত আলোচনা করছেন, হ্যাঁ আপনার মতামতটা কি সেটা অনেক পরে আসছে, সেটা আসছে না অনেক ক্ষেত্রে, কিন্তু আপনার প্রেজেন্টেশনে যেন প্রত্যেকের মতামত থাকে। এই যে এত এত হিন্দুইজম হিন্দুইজম করা হচ্ছে, এই যে প্রাচীন ফিলোসফির কথা বলা হয়, সেখানে সব সময় বলা আছে যে যদি তোমার লজিকটাকে তুমি খুব ভালো করে তৈরি করতে চাও তাহলে বিরোধী লজিকটাকে স্ট্রং করো, বিরোধী লজিকটা যত স্ট্রং হবে তোমার উত্তরটা তত স্ট্রঙ্গার হবে। সুতরাং আমি যদি ধরা যাক, আছে তো, আপনি তো জানেন আছে, হ্যাঁ আছে, এবং আমি সেটা সেটা যদি আমার করতে হয় তাহলে সমস্ত মতামতই আসুক না কেন, এই যে বিভিন্ন রকম প্রশ্ন আসছে, এই একটা প্রশ্ন দেখলাম এখানে এসে গেছে যে দীন ইলাহিকে একটা আলাদা ধর্মমত, না না তুমি বলো দীন ইলাহিকে আলাদা ধর্ম ছিল না, যা ইচ্ছে বলো, কিন্তু তুমি আমি একটা কথা বলি বাদ দেবেন, যতটুকু পাল্টানো, ওরা যদি একটা ইন্টেনশন থাকে যে ভারতের যেটা এসেন্স সেটাকে আরো ধরতে চাইছেন, তো এসেন্সটাকে ধরতে চাইলে থ্রু আউট দ্য এজেস ধরতে হবে, সেই এসেন্স তো এনসিয়েন্ট পিরিয়ড 1200 সালে শেষ হয়ে যায়নি, 1200 সালের পর তো আরো এতগুলো বছর গেছে, এমনকি হিন্দু সম্প্রদায়ের মধ্যেও বৈষ্ণবিজম, তারপরে শাক্তইজম, এরকম অনেক ছিল, নানা রকম অনেক সম্প্রদায় ছিল, সেই সম্প্রদায়গুলোর ইতিহাস আলাদা করে তৈরি করতে হবে। উপনিষদ আপনি বারে বারে বলেছেন, একটা প্রশ্ন আমাদের তৈরি জানতেই হবে যে কেন 19th century শেষ থেকে 19th century মাঝামাঝি থেকে হঠাৎ বেদান্ত আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, কেন বেদান্ত কেন গুরুত্বপূর্ণ হলো, এই প্রশ্নের উত্তর তো, এইগুলো যদি আলোচনার জিনিস থাকতো, সোসাইটির তো কিচ্ছু নেই, শুধু রেনেসাঁস, রেনেসাঁস থেকে অল্প আলোচনা করতে গেলে এগুলো তো আসবে, রিলিজিয়ান আমরা বাদ দিব, রিলিজিয়ান আনবো, এটা যদি হয়ে থাকে। নির্মলবাবু যেমন বলছেন যে রিলিজিয়ানকে অনেক বাদ দেওয়া হয়েছে আগেকার সময়, আমাদের বেশি 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 করে সেকুলার করার জন্য, আপনি আরো বেশি করে রিলিজিয়ান্স রিলিজিয়াস স্টাডিজ উইদিন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আসুন, রিলিজিয়ানকে অন্যভাবে স্টাডি করা যায়, ফিলোসফি থেকে, কম্পারেটিভ রিলিজিয়ান থেকে, হ্যাঁ পলিটিক্স থেকে আপনারা করতে পারবেন, কিন্তু রিলিজিয়ানকে হিস্ট্রি থেকেও স্টাডি করা যায়। হ্যাঁ আপনি অনুভব যেটা বারবারই বলছে, উনি বলছে সামগ্রিক একটা আলোচনা হোক ঐতিহাসিক মানে সময়ের দিক থেকে ভার্টিক্যালি অথবা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে একটা একটা সামগ্রিক আলোচনার কথা উনি বলছে। নির্মল যেটা অরুণবাবু বললেন, আমি আমাদের সময় ফুরিয়ে আসছে, তোমাকে যেটা জিজ্ঞাসা করি আর কি, যে ধরো ইতিহাসের তো নানা রকম ব্যাখ্যা নানা রকম পাঠ হতেই পারে, আমরা সাংবাদিক মাত্র, অরুণবাবু এবং অমিতবাবু বিদগ্ধ পণ্ডিত মানুষ পড়িয়েছেন সারা জীবন, তুমি অবশ্য গবেষণাও করেছো এই ধরনের এই সোশ্যাল সায়েন্সে, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে তুমি ঘটনাকে কি করে বাদ দেবে, আকবরের শাসনকালকে বাদ দিয়ে তুমি ভারতের মধ্যযুগে যদি 300 বছর ইতিহাস আলোচনা করো, 50 বছর তিনি শাসন করেছেন, এই সময়টা কি করে বাদ দেবো, ওই সময় কিছু হয়েছিল, মানুষ চাষবাস কোনোভাবে করতো, মানুষ কোনোভাবে কর দিত, খাজনা দিত, কোনোভাবে জীবন ধারণ করতো, সন্তানের জন্ম হতো, চিকিৎসা ব্যবস্থা কিছু একটা ছিল, ব্যবস্থাটাকে কি করে বাদ দেবে, এবং শুধু আকবর নয় জানুয়ারি ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ, মহাত্মা গান্ধীকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, নাথুরাম গডসে খুন করেছিল, এই ঘটনা দুটোকে বাদ দিয়ে কি করে ভারতের ইতিহাস বলবো। আমি তোমাকে উত্তরটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে শাসকের হাতে সময় সবসময় কম থাকে, যেহেতু সময় কম থাকে শাসক যে কোনো জিনিসকে তার রাষ্ট্রশক্তি হিসেবে ব্যবহার করে, আজকে ইতিহাসকে ব্যবহার করছে,
কালকে মেডিসিন কে সায়েন্স কে ব্যবহার করতে পারে, পরশু লিটারেচার কে ব্যবহার করতে পারে, যেভাবে হোক ব্যবহার। গতকালই মেডিসিন কে ব্যবহার করেছিল যখন বলেছিল গরুর দুধে সোনা আছে, কালকে করবে না, গতকাল করে দিয়েছে। তোমাকে প্রথম থেকেই বলছি যারা এগুলো বলছে, কিন্তু এই যে 1000 আলোচনা করে লাভ নেই, বর্তমান যে বিএ ইতিহাসের সিলেবাস ইউজিসি প্রস্তাব করছে সেটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, সেটা নিয়েই আমি বলছি যে সেটাকে তারা রাষ্ট্রশক্তি হিসেবে ব্যবহার করছে। তারা একটা জিনিস দেখাতে চায়, যে কনসেপ্ট গুলো আমরা এতদিন ধরে শিখে এসেছি, ডেমোক্রেসি, সেকুলারিজম, অমুক তসুক যেগুলো আছে আর কি, এগুলো সমস্ত হচ্ছে ইউরো কনসেপ্ট, আর এদের সমস্ত সোর্সই ইন্ডিয়ান স্ক্রিপচারে রয়েছে। এইটা যে করে হোক প্রমাণ করা প্রয়োজন ওদের কাছে। তার কারণ হচ্ছে তার হাতে সময় কম, রাষ্ট্রশক্তি তার দরকার। তোমার ধরো নথুরাম গডসের ঘটনা, নথুরাম গডসের মানে গান্ধী হত্যা, গান্ধী হত্যা থেকে বাদ দেওয়া, একটা জিনিস বুঝছো না কেন, শাসকের হাতে সময়টা কম কেন? কারণ শাসক দৌড়চ্ছে ক্ষমতার জন্য, রাষ্ট্রশক্তির জন্য। সুতরাং সেই রাষ্ট্রশক্তিটাকে যদি তাকে ইনসিস্ট মানতে হয়, সে যে কোনো প্রকারে হোক, যেভাবে হোক তার মেসেজটাকে ক্যারি করে দেবে। তাতে যদি বলতে হয় গরু আমাদের মা, যদি বলতে হয় গরুর দুধে সোনা আছে, গরু কাউ পলিটিক্স করে যদি আমার ভোট আসে, আমি যদি ক্ষমতায় থাকতে পারি, এটাই হচ্ছে মেয়র উদ্দেশ্য। তারা একটা মেসেজ কনভে করতে চায় যে কিছুতেই, একটা জিনিস তো বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এরা খুব মাইন্ডফুলি জিনিসটা করছে, এবং ইতিহাসের যে সিলেবাসটা তৈরি করা হয়েছে সেটাও মাইন্ডফুলি তৈরি করা হয়েছে টু অ্যাচিভ অ্যান এজেন্ডা, আ গোল, এবং সেই গোলটাতেই তারা এগোচ্ছেন এবং খুব সুনির্দিষ্ট ভাবে এগোচ্ছে। আর তুমি আমাকে বলো না, আমার সামনে পড়ে রয়েছে সিলেবাসটা, বসুধৈব কুটুম্বকম, কনসেপ্ট অফ বসুধৈব কুটুম্বকম, তার হিস্ট্রি এইখানে দেওয়া আছে। এটা একটা অ্যাবস্ট্রাক্ট ভাষা, ইমাজিনারি জায়গা, ঠিক আছে? তার হিস্ট্রি কি হবে, সেটা কি কনভে করতে চায়, এক্সেস অফ মুসলিম রুল যা দেখানো হয়েছে, সবসময় দেখানো হয়েছে আকবর ইজ এ ম্যান, আকবর ইজ দ্য মেন পার্সন হু ইজ লিডিং দ্য এন্টায়ার মুসলিম। পাশাপাশি ঔরঙ্গজেবকে বড় করে দেখানো হচ্ছে, আকবরকে ছোট করে, কারণ ঔরঙ্গজেবকে সে অ্যাগ্রেসার হিসেবে দেখাতে চায়, ইনভেডার হিসেবে দেখাতে চায়, তার একটা উদ্দেশ্য আছে। গান্ধী হত্যাকে বেলিটল করা হচ্ছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে গান্ধীজি, অথচ গান্ধীজির গান্ধিয়ান সোশ্যালিজমের ওপরেই দীনদয়াল উপাধ্যায়ের ইন্টিগ্রাল হিউম্যানিজম দাঁড়িয়ে, এবং তার ওপর বিজেপির ইডিওলজি দাঁড়িয়ে, এটা একবারে পরিষ্কার সবাই জানে, 14 ভলিউমে পরিষ্কার কিছু বলা যায়, তারপরেও সেটাকে বেলিটিল করা হচ্ছে। তার কারণ একটাই, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মন্ত্র পড়তে পড়তে সে গেছিল ফাঁসির মঞ্চে, তখন সে আরএসএস এ ছিল না, যার জন্য তার সঙ্গে তাকে আরএসএস এ ক্লাব করে দেওয়া হয়েছে। এবার এই জিনিসগুলো, এগুলো খুব মাইন্ডফুলি করা হচ্ছে। তোমরা কিন্তু ভেবো না যে যারা করছেন, এই যে স্যার যেটা বললেন, বিপাঞ্চন্দ্র আর বিপিন চন্দ্র পাল, ঠিক আছে, তারা গুলিয়েছে, তার মানে হচ্ছে যাদের হাতে পড়েছে জিনিসটা তারা অপটুলো, তারা ক্ষমতা বোঝে। স্যারেরা যে কথাটা বলছেন সেটা হচ্ছে পড়াশুনোর কথা, ওই কথার কোনো দামই নেই তাদের কাছে। তাদের কাছে একটা জিনিস, আমার বিরোধিতা করলে আমি তোমায় পিটিয়ে মারবো, পুড়িয়ে মারবো, রাম সত্য প্রমাণ করার জন্য আমি তোমায় পিটিয়ে দেবো, পরিষ্কার কথা। অমর্ত্য সেন যেটা বলেছেন, রাম সত্য এটা প্রমাণ করার জন্য আমাকে পিটিয়ে মারতে হবে। আর রঞ্জন গগৈরা অর্ডার দেন রাম মন্দিরে, রাম ইজ এ লিগাল এন্টিটি, লিগাল এন্টিটি কথাটা কিভাবে ব্যাখ্যা করেন, যে তার মাধ্যমে আমি একটা গোল অ্যাচিভ করতে পারি, যেটার উপর সুব্রহ্মণ্যম স্বামী পিটিশন ফাইল করে বললো, ইট ইজ আ কোয়েশ্চেন অফ ফেথ, নট আ কোয়েশ্চেন অফ প্রপার্টি, এবং ফেথের ওপরেই দাঁড়িয়ে উত্তরটা। ফেথ নিশ্চয় ইতিহাস না, আমরা আবার তুমি ইতিহাসের বাইরে চলে যাচ্ছি, মানে আমাদের সময় উল্টা কম হয়ে গেছে, ভুল হচ্ছে এটা। আমি শেষ 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 করি, আমাদের সাথে একদিক থেকে সত্যি, কিন্তু ওর একটা একটা ওর একটা রেসিডিউ থেকে যায়। রেসিডিউ হচ্ছে যে যদি আমি ধরেই নিই যে সমস্ত রাষ্ট্রশক্তি এই কাণ্ড করেছে আগে, এবং এখনকার যারা রাষ্ট্রশক্তি তারাও তাই করছে, তাহলে তাই করছে। ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথের 24টা গান, ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথের 24টা গান উড়িয়ে দিয়েছিলেন, করেননি। তাহলে তাহলে তার ঐতিহাসিকরা বা যে ওটা পড়াবে, যে এটা ওই সম্বন্ধে লিখবে,
সে কি ওই রাষ্ট্রশক্তির সুরেই কথা বলবে নাকি? সেটা স্যার ঐতিহাসিকরা ঠিক করবে, রাষ্ট্রশক্তি এটাই করবে। নির্মল প্লিজ, ঐতিহাসিক সবকিছু ঠিক করেন না। ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথের 24টা গান কোথা থেকে উড়িয়ে দিয়েছিল তুমি বলছো আমি জানি না। রবীন্দ্রসঙ্গীত গুলো মানুষের বাঙালির মাথায় আছে, হ্যাঁ কোথা থেকে উড়িয়ে দিয়েছিল তুমি? রবীন্দ্রসঙ্গীতের বসবাস বাঙালির মস্তিষ্কে, বাঙালির মননে। ইন্দিরা গান্ধী কি ক্ষমতা আছে রবীন্দ্রসঙ্গীত উড়িয়ে দেওয়া? শেষ করতে হবে, আমরা অনুষ্ঠান শেষ করবো। আচ্ছা আজকে গান্ধী হত্যা ছোট করে কি গান্ধীকে ছোট করতে পারবে? আমি একটা কথাই বলবো শুধু, যে এই যে 1947 to 2000 যে একটা ইউনিট করা হয়েছে সেখানে কিন্তু ইমার্জেন্সির ব্যাপারে খুব বেশি উল্লেখ নেই। অথচ যদি আমি মনে করি একটা রিয়েল চেঞ্জ হওয়ার কথা ছিল, ওখানে একটা বড় ক্রিটিসিজম থাকার কথা ছিল। সুতরাং প্রিয়াম্বলের যে প্রশ্নগুলো, আমি বলছি সেলফ কন্ট্রাডিক্টরি, আবার বলছি যে আপনি যদি সেলফ কন্ট্রাডিক্টরি হন তাহলে তো সেই সেই আপনার স্যার এটা ডেলিবারেটলি করা, হোয়াট আই সে অ্যান্ড হোয়াট আই ডু এটা খুব মাইন্ডফুলি করা হয়েছে। আই উইল সে সামথিং, আই উইল ডু সামথিং, there will be a mismatch, they know it very well and it did it purposely. তার মানে এটা মানে তন্ত্রগত আছে, এটা একটা চট্টামি, সেটা নিয়ে কথা বলছি না। হ্যাঁ ওই যে বলতে আরে বারবার বলছি একটা মেসেজ কল এখানে, একটা এখানে একটা আয়রনি আছে। আমি অপর দুজন বক্তার থেকে সূত্র নিয়ে বলছি, আয়রনিটা হয়ে গেল নিজেদের ট্র্যাপে নিজেদেরই পড়ে যাওয়ার মতো ব্যাপারটা। সেটা হচ্ছে আওরঙ্গজেবকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আলটিমেটলি আইএসআই এর কাছে চলে গেল, কারণ পাকিস্তানের হিস্টোরিওগ্রাফিতে বলা আছে পাকিস্তানের আদি জনক কিন্তু আওরঙ্গজেব। সুতরাং পাকিস্তানের সিলেবাসে আওরঙ্গজেব বেশি গুরুত্ব পেয়ে থাকেন, সুতরাং ঘুরিয়ে ওই আইএসআই এর কাছেই চলে যাওয়া হলো। এটা নিজের ট্র্যাপে নিজে পড়ে যাওয়ার মতো একটা ঘটনা, আইরনি এটা। এবং আরেকটা কথা বলে আমি শেষ করছি, এটা আমার কথা না, এটা প্রফেসর হাবিবের কথা। সেটা হচ্ছে যে আমরা তো এই পাকিস্তান হওয়াটাকে মেনে নিতে অনেকেই তো মেনে নেয়নি, যে টু নেশন থিওরিটা যে হয়ে গেল ন্যাচারাল। এখন এইখানে হিন্দু এবং মুসলিম সোসাইটিকে আলাদা করে আলোচনা করা হয়েছে একটা জায়গায়, হ্যাঁ এইটা কিন্তু ভার্চুয়ালি টু নেশন থিওরির কথা বলা হচ্ছে। অর্থাৎ এই যে আপনার একটা মেলামেশা হচ্ছে, আমি বলছি না যে ওরা সব মিলে গেছে, নুরুল হাসান সাহেবও কখনো তা বলেননি। অনেক ডিফারেন্স ছিল, অনেক সাম্প্রদায়িকতা এর আগেও ছিল, এবং ব্রিটিশরাই যে সব করেছে তা নয়, ব্রিটিশরা খানিকটা তুলে দিয়েছে এই জিনিসটাকে, এটা কোনো সন্দেহ নেই, এবং সেটা এখানে আছে, ওই সিলেবাসে কিন্তু আছে, মুসলিম লীগের জন্মটন্মগুলো ডিসকাস করা আছে খুব ভালো করে। কিন্তু এটা মনে করতে হবে যে টু নেশন থিওরি তো আমি যদি ওইভাবে প্রি মডার্ন পিরিয়ডে নিয়ে যাই, তাহলে একটা মারাত্মক কাণ্ড হয়ে যাচ্ছে নাকি? যেটা জিন্না করলেন মডার্ন পিরিয়ডে, সেটা আমি প্রি মডার্ন পিরিয়ডে নিয়ে গেলাম টু নেশন থিওরি করতে গিয়ে। সাভারকর মনে করছে এটা ফ্যাক্ট, সেটা আমি যদি ফ্যাক্ট বলে মনেই না করি সেটা নিয়েই তো মানে আমরা যারা ইতিহাসে একেবারে বললাম আগে অমিত বাবুকে বলেছি ক্লাস 10 অব্দি আমি মাত্র ইতিহাস পড়েছি, কিন্তু শুধু ধর্মই যদি আমার একমাত্র পরিচয় হয় তাহলে বাংলাদেশ কি করে হলো? ভাষা তো আমার একমাত্র একটা পরিচয় বটে, আমার ভাষা আমার জাতি, আমার চশমা আছে কি নেই, আমার মাথায় টাক আছে কি চুল আছে, এগুলো তো আমার পরিচয় বটে। সব পরিচয় গুলোকে গুলিয়ে দিলে কি করে হবে? অমিত আপনি কি শেষ কথা কিছু বলবেন? অমিত
হ্যাঁ, উনি এই বলছেন যে বিমান বন্দর বিতর্কগুলো বিতর্কগুলো আসছে, এর একটা তাত্ত্বিক দিক আছে যেটা দুর্ভাগ্যজনক। একদিকে গান্ধী, আবুল কালাম আজাদ, খান আব্দুল গফর খান, সমন্বয় ধারাটাকে আমাদের দেশের ইতিহাসে ঔপনিবেশিকতা বিরোধী আন্দোলনে শক্তিশালী করার চেষ্টা করে গেছেন। দুর্ভাগ্যজনক ভাবে যাদের অত্যন্ত সম্ভাবনা ছিল, অত্যন্ত প্রতিভাবান কিছু মানুষ যারা এই সমন্বয় ধারাটাকে শক্তিশালী করতে পারতেন, তারা সেদিকে হাঁটলেন না। এই দুঃখের কথা বলি আমি শেষ করতে চাই। যেমন ইকবাল, ইকবালের মতো বড় কবিও বলছেন, দুর্ভাগ্যজনক যে দারাশুকোর পরাজয় হচ্ছে পাকিস্তানের সূচনা হলো। দারাশুকো যদি আওরঙ্গজেবের হাতে পরাজিত না হতেন, তাহলে পাকিস্তানের মুখ আমরা দেখার সৌভাগ্য অর্জন করতাম না। এইভাবে আকবরের যোগ্য আধ্যাত্মিক উত্তরসূরি, সাংস্কৃতিক উত্তরসূরি দারাশুকোকে আন্ডারমাইন করলেন একজন বিখ্যাত কবি ইকবাল, এবং ইকবাল সুফিজমকেও কড়া সমালোচনা করেছেন, করতে ছাড়েননি। সেই বিশদ আলোচনায় গেলাম না, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে এই আকবর, দারাশুকো, রাজা রামমোহন রায়, গান্ধী, সুফিজম, এদেরকে আমাদের ইতিহাস থেকে, আমাদের সংস্কৃতি থেকে, আমাদের চেতনা থেকে বাদ দেওয়ার এই যে পরিকল্পনা, এটা করেই কিন্তু আজকের এই যে তালিবানাইজেশন বা এই যে একটা রক্ষণশীল একদেশদর্শী মতবাদ, এই যে একটা জঙ্গি মতবাদ যেটা সংস্কৃতিকে আচ্ছন্ন করেছে সিলেবাসের মধ্যে, তার প্রতিফলন আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের আলোচনায় যেটা উঠে এলো। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য অনেক বুদ্ধিজীবীও দায়ী, সুতরাং সব দায় কিন্তু রাজনীতিবিদদের নয়। সেই বুদ্ধিজীবীরা যে সমন্বয় ধারাটার গুরুত্ব বুঝতে পারতেন, সুফিজমের গুরুত্ব বুঝতে পারতেন, আকবর দারাশুকোদের গুরুত্ব বুঝতে পারতেন, যাদের বাদ দিয়ে রামমোহনকে বোঝা যায় না, রবীন্দ্রনাথকে বোঝা যায় না, নজরুলকে বোঝা যায় না, এই বোঝার চেষ্টাটা সেই বুদ্ধিজীবীরা যদি করতে পারতেন, তাহলে এই যে তাত্ত্বিক একটা সমর্থন এই বিচ্ছিন্নতাকামী রাজনীতিবিদরা পেয়ে গেছেন, বিভিন্ন ধর্মের দিকে কলুষিত হচ্ছে। দুর্ভাগ্যজনক ভাবে এর প্রতিবাদ করে জনগণের সঙ্গে সংযোগ, আরো জোরের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করতে হবে। সিলেবাসই শেষ কথা বলবে না, সিলেবাসের মধ্যে যতই সীমাবদ্ধতা থাক আমরা সেখান থেকে উত্তীর্ণ হব। এই আশার আলো নিয়ে, এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কিন্তু আলোচনায় এগিয়ে যাব। এরকম আলোচনা চলতে থাকবে, আমরা নিজেদের সমৃদ্ধ করব, আমরা এই আলাপ আলোচনার জায়গাটা সৃজনশীল একটা প্রয়াস এবং সমাধানের জায়গা সবসময় খোলা রাখবো। এই কথা আমার তরফ থেকে আমি বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে আমাদের সামিল করে আপনি অবশ্যই আমাদের ধন্যবাদ পাবেন সুদীপ্ত বাবু। এই আলোচনার আরো দরকার আছে, আমরা এটা আমার তরফ থেকে আজকের আলোচনার প্রতিক্রিয়া। একটা কথা অ্যাড করব শুধু অমিতের এই বক্তব্যের সঙ্গে, যে ওখানে চৈতন্যকে নিয়েও কিন্তু খুব আলোচনা করা নেই। এত বড় ভক্তির কথা বলা আছে, কিন্তু চৈতন্য আমাদের মানে এই বাংলা বিহার মানে বাংলা উড়িষ্যার এত বড় জায়গায় যে 16 সেঞ্চুরিতে এই এত বড় পরিবর্তন এনেছিলেন, তার যথোচিত স্থান তো ওখানে নেই। দেয়ার ক্যান বি এ হিন্দু ক্রিটিক অফ দিস এন্টায়ার সিলেবাস অলসো, বৈষ্ণব ক্রিটিক অফ দ্য এন্টায়ার সিলেবাস। ঠিক ঠিক, অরুণবাবু, প্রফেসর অরুণ বন্দ্যোপাধ্যায়, প্রফেসর, হ্যাঁ এটা ওই নির্মলবাবু যেটা বলেছিলেন, একটা অত্যন্ত সচেতন ভাবে যে পরিকল্পনাটা করা হয়েছে, যে আমাদের ইতিহাসে সংস্কৃতিতে সমাজে যে সমন্বয় ধারাগুলো, সেগুলো যারা এই হিন্দু মুসলিমের বিচ্ছিন্নতাটাকে অতিক্রম করে একটা মানবতার জয়গানের কথা বলেছেন, খুব সচেতন ভাবে তাদের সরিয়ে রাখার কথা একটা ভাবা হয়েছে সিলেবাসটা করার সময়। তার একটা প্রতিফলন বোধ হয় পাওয়া যায়, যেটা অরুণবাবু শেষে উল্লেখ করলেন, চৈতন্যকে বাদ দেওয়ার মধ্য দিয়েও সেই ধারাটারই আরেকবার আমাদের মনে করিয়ে দেয়, সেই ধারাটাকে সচেতন ভাবে কার্যকরী করার একটা প্রয়াস। হ্যাঁ, আপনারা স্যার যাদের কথা বলছেন তারা সিনথেসাইজার, তারা সমন্বয় করেছে, আর যারা চালাচ্ছে দে ওয়ান্ট এ ইউনিটারি সিস্টেম, তারা অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, তারা খলিফা করতে চায়, এটা বুঝতে পাচ্ছেন না? না না, সবাই বুঝতে পেরেছি বলেই আলোচনা। তাই ধন্যবাদ নির্মাল, ধন্যবাদ প্রফেসর অরুণ বন্দ্যোপাধ্যায়, প্রফেসর অমিত দে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। দর্শকদের অনেক ধন্যবাদ, এতক্ষণ ধরে এরকম ইতিহাসের মতো একটা বিষয় যেটা ছোটবেলায় আমি ছিটকে বেরিয়ে চলে যেতাম, সেটা নিয়ে এত এই আলোচনাটা এতক্ষণ ধরে শোনার জন্য, কিন্তু আলোচনা করলাম কেন, কারণ কারণ এটার সঙ্গে আমাদের প্রতিদিনের জীবনযাপনের গভীর সম্পর্ক আছে, আছে এবং থাকবে আরো বহুদিন ধরে থাকবে।
এটার সঙ্গে আজকে আলোচনার সঙ্গে আমরা কিভাবে বাঁচবো আগামী দিনে, আমাদের সন্তান সন্ততি কিভাবে এদেশে বাঁচবে তারও সম্পর্ক আছে। সেই জন্য আমি আলোচনাটা করলাম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ইউটিউব চ্যানেলে আলোচনাটা আমরা আপনারা দেখতে পাবেন আগামীকাল সকালবেলা 11টার পর। থ্যাংক ইউ।